রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বই মডেল কোয়েশ্চেন পেপার ষোলো যারা এক থেকে পনেরো পর্যন্ত এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো তো আজ আমরা করবো মডেল সেট ষোলো দেখো একের রোমান সংখ্যা একই বলেছে কখন দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হয় মানে আমরা দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যার লসাগু আর গসাগু কখন সমান হবে সেটা আমাদের বের করতে বলেছে তো দেখো আমরা কি জানি যদি একই সংখ্যা আসে মনে করো তুমি একটা সংখ্যা নিলে পাঁচ আরেকটা সংখ্যা কী নেবে পাঁচ নেবে যেহেতু দুটি সংখ্যার কথা বলেছে যে একটা সংখ্যা তুমি যদি চার নাও আরেকটা সংখ্যাও তো চার নাও মানে একই রকম যদি দুটি সংখ্যা নাও তাহলে সেই দুটোর গসাগু এবং লসাগু একই আসবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি অ্যান্সারটা লিখে নিয়েছি সংখ্যা দুটি সমান হলে সংখ্যা দুটির লসাগু ও গসাগু সমান হবে তো তোমাদেরকে বললাম যে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একটা উদাহরণ দিচ্ছি তোমরা শুধু এইটুকু অ্যান্সার লিখবে ঠিক আছে তো তো আমাদের তুমি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয় মনে করো তুমি দুটি সংখ্যা নিলে একটা নিলে পাঁচ আর একটা সংখ্যা নিলে পাঁচ ঠিক আছে তুমি যে কোনো দুটি সংখ্যা নাও সংখ্যা দুটি সমান নিতে হবে তো দেখো পাঁচ আর পাঁচের যদি আমরা প্রথমে গসাউ করি গসাগু মানে কি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাবে তাহলে পাঁচকক্ষে পাঁচ পাঁচকক্ষে পাঁচ তাহলে গসাগুটা নির্ণয় করবো দেখো গসাগু গসাগু কী হবে তাহলে গসাঘু হলো যে সংখ্যাটা নিলাম সেই সংখ্যাটা হল গসাগু যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ গেল আর এই সংখ্যা দুটো যদি আমরা লসাগু করি তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায় তাহলে পাঁচক্ষে পাঁচ পাঁচক্ষে পাঁচ আর লসাগু হলো এই সবগুলো সংখ্যা গুণ করতে হবে তাহলে লসাগু দেখো করছি গুণ করছি লসাগু সমান সমান পাঁচ গুণন এক গুণন এক তাহলে কত আসবে পাঁচকক্ষে পাঁচ পাঁচক্ষে পাঁচ অর্থাৎ পাঁচই আসবে অর্থাৎ গসাগু আর লসাগু একই আসলো কখন আসলো যখন সংখ্যা দুটি সমান ছিল তো এই রকম তুমি যে কোনো দুটো সংখ্যা নাও যে কোনো দুটো সংখ্যার তুমি গসাকু বের করো আর লসাকু বের করো দেখো সব সময় সেটার গসাগু আর লসাগুটা সমান আসবে আর এই গশাগুটা বের করা তোমরা এভাবেও গসাগুটা বের করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যদি পাঁচ সে এভাবে মানে সিঙ্গেল সিঙ্গেলভাবে ভাগ করো তাহলে পাঁচক্ষে কী আসবে পাঁচ আসবে আবার এই পাঁচটাকে যদি ভাগ করো তাহলে কী আসবে পাঁচক্ষে পাঁচ অর্থাৎ এই পাঁচটাকে লেখা যায় কি পাঁচ গুণন এক পাঁচ অক্ষে পাঁচ আর এই পাঁচকে লেখা যায় পাঁচ গুণন এক তার মানে মানে কি দুটোর মধ্যে মিল থাকতে হবে তাহলে এখানে পাঁচ আছে পাঁচ আছে আর এক নেওয়া যা কথা না নেওয়া একই কথা অর্থাৎ সংখ্যা গশাও কী আসবে পাঁচই আসবে দুয়ের দাগের প্রশ্নে বলেছে পাঁচের অনন্যকের অনন্যক নির্ণয় করে তার বর্গের বর্গমূল কত হবে দেখো অঙ্কটা আমি ভেঙে ভেঙে করব যেন তোমরা বুঝতে পারো প্রথমে আমরা কী করবো পাঁচের অনন্যকের অনন্যক বলেছে তাহলে প্রথমে আমরা পাঁচের অননকটা নির্ বের করবো তারপর সেটার অনন্যক নির্ণয় করব তো দেখো দেখো আমি লিখে নিয়েছি পাঁচের অনন্যক অনন্যক মানে কি দেখো এটা নিচে নেমে মানে কাছে ওয়ান আছে অর্থাৎ উল্টে যাবে তাহলে একটা উপরে যাবে পাঁচটা নিচে আসবে ঠিক আছে তাহলে পাঁচের অনন্যকটা কি এক বাই পাঁচ এবার কি বলেছে পাঁচের অনন্যকের অনন্যক নির্ণয় করো তাহলে আবার এই যে অনন্যকটা এক বাই পাঁচ এটার আবার কী করবো এটার আবার অনন্যক নির্ণয় করতে বলেছে তাহলে এক বাই পাঁচের অনন্যক কী আসবে পাঁচটা উপরে যাবে একটা নিচে আসবে অর্থাৎ পাঁচ বাই এক হবে আর এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচই হবে অর্থাৎ এক বাই পাঁচের অনন্যক কী আসবে পাঁচ আসবে এবার বলেছে নির্ণয় করে তার বর্গের বর্গমূল কত হবে তাহলে যেটা নির্ণয় করলাম এক বাই পাঁচের বর্গ এক বাই পাঁচের অনন্য কত পাঁচ এটার বর্গ তাহলে লিখব সুতরাং এক বাই পাঁচের অনন্যকের এক বাই পাঁচের অনন্যকের বর্গ সমান সমান এক বাই পাঁচের অনন্য কত পাঁচটার বর্গ মানে কি মাথার স্কোয়ার আসবে অর্থাৎ দুটো পাঁচ সি করতে হবে আমাদের গুণ করতে হবে তো গুণ করলে কত আসবে পাঁচ পাঁচা পঁচিশ এবার দেখো আবার কী বলেছেন বলেছে এই যে তার বর্গের বর্গমূল কত হবে মানে তার তাহলে তার বর্গটা কত পঁচিশ তাহলে এটার আবার কি বের করতে বলছে বর্গমূলটা তাহলে লিখবো সুতরাং এক বাই পাঁচের অনন্যকের অনন্যকের বর্গের বর্গের বর্গমূল বর্গমূল সমান সমান তাহলে এক বাই পাঁচের অনন্যকের বর্গটা কত পঁচিশ এটার আবার কি বের করতে বলছে বর্গমূল বের করতে বলেছে অর্থাৎ পঁচিশে বর্গমূল কত আসবে পাঁচ আসবে এটাই হবে অ্যান্সার তিনের দাগে বলেছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি কি হলে সংখ্যাটি কখনো পূর্ণবর্গ হবে না তোমরা টেক্সট বইয়ের পেজ নাম্বার দুশো পেজ বের করে দেখো সবার শেষের যে লাইনটা আছে যে যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে দুই থাকবে তিন থাকবে সাত থাকবে আট থাকবে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়ে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত ও আট হয় তাহলে তারা কখনো কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে না এটাকে হলে লিখে দিবে কি হলে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না চারের দাগে বলেছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত দেখো আমরা কি জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান থাকে অর্থাৎ এক্ষেত্রে কোন তিনটিও সমান থাকবে সমবাহু ত্রিভুজের কোন তিনটা আমরা কত জানি ষাট 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 করে থাকে তাহলে তিনটা ষাট যদি যোগ করে তাহলে কত আসবে একশো আশি আসবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি কিন্তু আমাদের বলেছে যে এই সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তাহলে প্রত্যেকটা কোণ আমরা কত করে জানি প্রত্যেকটা কোণ জানি আমরা ষাট করে জানি তাহলে ষাট যদি হয় তাহলে প্রত্যেকটা কোণের অনুপাত হবে ষাট টু ষাট টু ষাট ঠিক আছে তো তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হবে ষাট ইস টু ষাট ইস টু ষাট তাহলে সবগুলো কত দিয়ে কাটা যাবে ষাট দিয়ে যাবে তাহলে থাক এটা হবে আনসার ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান পাঁচের দাগে আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেমি হলে তার পরিসীমা কত দেখো আমরা কি জানি বর্গক্ষেত্র কাকে বলে যার চারটা বাহু কি হবে সমান হবে তাহলে বড় ক্ষেত্রের চারটা বাহু যদি সমান তাহলে প্রত্যেকটা বাহু একটা যদি এক্স্রেমি হয় তাহলে প্রত্যেকটা চারটাই কথা আসবে আসবে অর্থাৎ সেই সবগুলো যদি আমরা যোগ করে দিই যাবে দেখো আমি এখানে লিখে নিয়েছি বড় একটি বাহু দৈর্ঘ্য এক্স্রিমি তো আমি এখানে বড় ক্ষেত্রটা একে দেখাচ্ছি ঠিক আছে যার চারটা বাহু সমান তাই এটা এক্স হলে এটাও এক্স হবে এটাও এক্স হবে এটাও এক্স হবে এই সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কথা আসবে ফোর এক্স হবে তো সেই সেই জন্য আমরা সূত্রটা জানি যে বড় ক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমরা কি জানি পরিসীমা সমান সমান কি জানে চার ইন্টু একটি দৈর্ঘ্য তাহলে একটি বাবুদের তো এক্স হবে সমান সমান হবে এক্স সেমি তো তোমরা এভাবে ডাইরেক্ট দিয়ে দিতে পারো অথবা এই চারটা এক্স যোগ করে দিতে পারো তাও আসবে ঠিক আছে বলেছে এইট এর পরম মান কত দেখো আমি লিখে নিয়েছি মাইনাস এইট এর পরম মান মানে বন্ধুরা একটা কথা মনে রাখবো সবসময় পরম মান মানে ওই সংখ্যাটাই কোনো চিহ্ন দিবে না মানে পরম মান মানে আমি আটি লিখবো যদি তোমাকে কথার কথা বলে প্লাজ এইটের পরম মান কত কি বললাম প্লাস এইট যদি এখানে মাইনাস না থেকে প্লাস থাকতো যে প্লাস এইটের পরম মান কত তাহলে কি করবে চিহ্নটা কিন্তু তোমরা দিতে পারবে না শুধু এইট লিখবে মানে এক কথায় বলছি কোনো চিহ্ন দেওয়া যাবে না পরম মান মানে শুধু ওই সংখ্যাটাই লিখে দিবে ঠিক আছে দুইয়ের রোমান সংখ্যা একে আছে তুমি চারশো টাকা দামের একটি বই দোকান থেকে তিনশো টাকা কিনলে দোকানদার তোমার শতকরা কত ছাড় দিল মানে তুমি বইটার দাম কত ছিল বইটার দাম ছিল চারশো টাকা তার দোকানদার তোমাকে কত টাকা দিয়ে দিল তিনশো চল্লিশ টাকায় মানে তোমাকে দোকানদার কত কম দিল মানে শতকরা কত ছাড় দিল সেটা আমাদের বের করতে বলেছে দেখো আমি লিখে নিয়েছি বইটির দাম সমান সমান চারশো টাকা তুমি বইটি কিনেছো কত টাকা দিয়ে তিনশো চল্লিশ টাকা অর্থাৎ তোমার লাভ কত টাকা হয়েছে তো লিখে নিচ্ছি যে তোমার লাভ মানে তুমি বইটা কিনে কত টাকা লাভ পেয়েছো তাহলে চারশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ তুমি ষাট টাকা কম দামে বইটা কিনেছো অর্থাৎ তোমার ষাট টাকা লাভ হয়েছে ঠিক আছে তো তাহলে এবার আমাদের কী বের করতে বলেছে এবার বের করতে বলেছে যে দোকানদার তোমার শতকরা কত ছাড় দিল তাহলে লিখবো সুতরাং দোকানদার দোকানদার তোমায় শতকরা ছাড় দিয়েছে শতকরা ছাড় দিয়েছে সমান সমান কত টাকা ছাড় দিয়েছে দেখো তোমার লাভ কত টাকা হয়েছে ষাট টাকা বাই দাম বোটের দাম কত ছিল চারশো টাকা কিন্তু শতকরা মানে একশো ঠিক আছে একশো দিয়ে গুণ করব তো এখানে কেটে দিচ্ছি চার হবে চার দিয়ে কাটলে আসবে চারক্ষে চার পাঁচ ছয় কুড়ি চার পাঁচ কুড়ি অর্থাৎ আসবে পনেরো পার্সেন্ট আচ্ছা বইটার ওপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে শতকরা দুইয়ের দাগে বলেছে দুইশো দশ টাকা থ্রি ইস ফোর অনুপাতে ফতেমা ও শাকিলের মধ্যে ভাগ করলে কে কত টাকা পাবে তো আমরা প্রথমে লিখবো যে ফতেমা ও শাকিলের যে অনুপাত আছে সেই অনুপাতটা লিখে নেব দেখো লিখে নিয়েছি ফতেমা এস টু শাকিল তাহলে ফতেমার নিচে লিখবো তিন আর শাকিলের নিচে লিখবো চার তো এখানে দেখো দেওয়াই আছে ফতেমা আর শাকিলের টাকার যে অনুপাতটা কে কত অনুপাতে পাবে সেই অনুপাতটা তো ঠিক আছে দেওয়া আছে তো আমাদের কত টাকা ভাগ করে দিতে বলেছে দুইশো দশ টাকা ভাগ করে দিতে ভাগ করে দিতে বলেছে তাহলে লিখব যে দুইশো দশ টাকার মধ্যে কমা ঠিক আছে তাহলে ফতেমা প্রথমে আছে ফতেমা পাবে সমাধান ফতেমা সোজা অনুপাত কত আছে তিন এবার তোমাদের একটা কাজ করতে হবে এই অনুপাত দুটোকে তোমাদের যোগ করতে হবে তিন আর চার যোগ করলে কত আসবে সাত আসবে অর্থাৎ দেখো ফতেমা কত টাকা পাবে ফতেমা সোজায় কত আছে তিন আছে বাই টোটাল যোগফলটা কত আনুপাতিক যোগফলটা সাত ইন্টু যত টাকার মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলবো সেই টাকাটা তাহলে সাত দিয়ে কেটে দিচ্ছি তিন সাতটা একুশ এখানে শূন্য হবে অর্থাৎ তিন তিরীক্ষা নয় অর্থাৎ নব্বই টাকা তার ফতেমা পাবে এবার হবে শাকিল তাহলে শাকিল পাবে সমান সমান শাকিলের সোজা অনুপাত কত আছে সংখ্যাটা কত আছে চার বা টোটাল যোগফল মানে আনুপাতিক যোগফলটা কত সাত কিন্তু যত টাকার মধ্যে পাবে সেই টাকাটা লিখবো সাত দিয়ে কেটে দিচ্ছি হবে তিরিশ তিন দিয়ে সরি চার দিয়ে তিরিশকে যদি গুণ করি তিন চার আসবে বারো মানে একশো কুড়ি একশো কুড়ি টাকা তাহলে নব্বই টাকার একশো কুড়ি টাকা যোগ করলে কত আসবে দুইশো দশ টাকা এই দুইশো দশ টাকার মধ্যে ফতেমা পাবে নব্বই টাকা শাকিল পাবে একশো কুড়ি টাকা ঠিক আছে দেখো তিনের দাগে আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো ও কুড়ি দ্বারা বিভাজ্য দেখো যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা এই সংখ্যাগুলো লসাগু বের করবে বা সবচেয়ে কম কথাটা মানে কম বোঝালে সবসময় তোমরা বের করবে আর যদি বৃহত্তম বা সবচেয়ে বেশি এরকম কিছু বোঝায় তাহলে সবসময় তোমরা কি বের করবে গষাকও বের করবে তো আমরা প্রথমে বারো ষোলো আর কুড়ি এর লসাগুটা বের করব। তো দেখো প্রথমে আমরা এটাকে আমরা কি করব। দুই দিয়ে ভাগ যাবে সবগুলোকে দুই দিয়ে করব। ঠিক আছে ভাগ করব দুই দিয়ে করলে ছয় দুগুণে বারো আসবে আট দুগুণে ষোলো আসবে দশ দুগুণে কত আসবে কুড়ি আসবে এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এরপরে দেখো এখানে আর এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলোকে ভাগ যাবে ঠিক আছে তো এরপর আমরা ভাগ করতে পারবো না এই সবগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে লসাগুটা বেরিয়ে যাবে তো সুতরাং দিয়ে লিখে নিচ্ছি বারো ষোলো ও কুড়ি এর লসাগু সমান সমান তাহলে এই সবগুলো গুণ করবো দুই গুণন দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ তো সবগুলো গুণ করে দিচ্ছি চার পাঁচ আর কুড়ি কুড়ি আর তিন গুণ করলে কত আসবে ষাট ষাট আসবে ষাটকে আমরা যদি দুই দিয়ে গুণ করি একশো কুড়ি একশো কুড়িকে দুই দিয়ে গুণ করলে দুশো চল্লিশ আসবে দেখো এবার এখানে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখো এই দুশো চল্লিশের যে গুণিতক আসবে সেই গুণিতকটা এমন একটা সংখ্যা আসবে যেটাকে আমরা পূর্ণবর্গ করতে পারবো বা যে সংখ্যাটা আসবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে দুশো চল্লিশকে আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে দুশো চল্লিশই হবে এটা কি হবে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম করে দুশো চল্লিশের গুণিতকটা আমরা পরপর গুণ করে যাব ঠিক আছে তাহলে কত আসবে দু শূন্য শূন্য চার দুগুণো আট দুই চারশো আশি এটাও তো পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে দুশো চল্লিশকে আমরা এভাবে তিন দিয়ে করবো শূন্য তিন চার বারো দুই হাতব এক তিন দুগুণে ছয় সাত আট তিন দু ছয় আর এক সাত হবে সাতশো কুড়ি হবে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় এভাবে তোমরা গুণ করে 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 যাবে এক সময় যাবে দুশো চুয়ল্লিশ গুণন পনেরো পনেরো পর্যন্ত না যাওয়া পর্যন্ত এর মাঝখানে যতগুলো আসবে মানে চোদ্দো পর্যন্ত একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না তো এইখনে দুশ চল্লিছ কে যিয়ে গুণ কৰব তই দেখ পাঁচ শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দোকান দশ দুই বারো এক ঘর যা হবে এক শূন্য শূন্য চার অক্ষে চার দুই অক্ষে দুই শূন্য শূন্য ছয় আর এখানে আসবে তিন অর্থাৎ ছত্রিশশো ছত্রিশ কি একটা পূর্ণবর্গ সংখ্যা দেখো ছত্রিশ কি ছত্রিশক্ষে আমরা কী লিখতে পারি ষাটের মাথায় স্কোয়ার লিখতে পারি তার মানে ষাট আর ষাট যদি আমরা গুণ কর দেখো কত হবে শূন্য 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 ছয় ছয় ছত্রিশ হাতে কত আসবে ছত্রিশশো আসবে তাহলে ষাটের মাথায় স্কোয়ার মানে কি এখানে আমরা এটাকে আমরা এটাকে এভাবে লিখতে পারি ষাটের মাথায় স্কোয়ার যা একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে এই সংখ্যাটা এই যে ছত্রিশ সংখ্যাটা এটা কী হবে বারো ষোলো ও কুড়ি দ্বারা বিভাজ্য হবে চারের দাগে বলেছে বিয়োগ করো এগারো বছর আট মাস আঠারো দিন থেকে বিয়োগ করতে বলেছে আট বছর আট মাস সাতাশ দিন তো আমরা এটা থেকে এটা মাইনাস করে দেবো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি তারপর এখানে বছর মাস এবং দিন লিখেছি এগারো বছর আট মাস আঠারো দিন নিচে নিচে লিখেছি আর এখানে লিখেছি আট বছর এটা আট মাস সাতাশ দিন এবার আমরা বিয়োগ করব দেখো আঠারো থেকে সাতাশ তো আমাদের বিয়োগ করা যাবে না সেই জন্য আমাদের ছোট থেকে বড়টা বিয়োগ যখন আমরা করতে পারবো না তখন আমরা তার আগের ঘর থেকে এক মাস ধার নেব তো এখান থেকে যদি আমরা এক মাস ধার নেই তাহলে এটা এটা মাসটা এখানে কিসে চলে আসবে দিনে চলে আসবে যেহেতু এখন দিন আছে তাহলে এক মাস কত দিন এক মাস মানে হলো তিরিশ দিন তাহলে এই যে তিরিশ এ এই তিরিশটা কী হবে এটার সঙ্গে যোগ হবে তাহলে আঠারো আর তিরিশ যদি আমরা যোগ করি কথা আসবে বলো তো আঠারো আর তিরিশ যোগ করলে আট চার আটচল্লিশ আসবে আটচল্লিশে থেকে কত বিয়োগ করতে হবে আমাদের সাতাশটি বিয়োগ করতে হবে দেখো আটের থেকে যদি সাত চলে যায় এক চার থেকে দুই গেলে কত আসবে দুই অর্থাৎ এখানে হবে একুশ দিন ঠিক আছে এবার এখানে যখন আমরা এক মাস এখান থেকে ধার নিয়েছিলাম তখন এখান থেকে এক মাস মাইনাস হয়ে যাবে তাহলে আটের থেকে যদি এক মাস চলে যায় তাহলে সাত মাস হবে ঠিক আছে এটা হবে কত সাত মাস তো সাতের থেকে তো আমাদের আটকে বিয়োগ করা যাবে না তখন কি করব তখন আমরা তার আগের বছর মানে আগের ঘর থেকে আমরা এক বছর ধার নেব। তাহলে এক বছরটা এখানে কি আসবে মাসে চলে আসবে যেহেতু এখানে মাস আছে তাহলে এক বছর মানে কত মাস এক বছর মানে হলো বারো মাস তাহলে এখানে বারো আর এই সাত যোগ করতে হবে ঠিক আছে তো বারো আর সাত যোগ করলে হবে উনিশ মাস তাহলে উনিশের থেকে আমাদের কত বিয়োগ করতে হবে আট বিয়োগ করতে হবে তাহলে কত আসবে এগারো অর্থাৎ এখানে আসবে এগারো মাস আর এখানে এক বছর আমরা নিয়ে নিয়েছি এখানে এক বছর মাইনাস হয়ে যাবে তার মানে একটা কত আসবে এক বছর মাইনাস হয়ে গেলে এটা দশ হয়ে যাবে তাহলে দশের থেকে আট গেলে কত আসবে বলতো দুই বছর অর্থাৎ এগারো বছর আট মাস আঠারো দিনের থেকে যদি আমরা মাইনাস করি আট বছর আট মাস সাতাশ দিন তাহলে আসবে দুই বছর এগারো মাস একুশ দিন পাঁচের দাগে বলেছে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজে কটি প্রতিসম্য রেখা আছে দেখো যারা মানে কষে দেখি তেইশের প্রতিসাম্য অধ্যায়টি এখনও করনি তাদেরকে বলছি আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি কষে দেখি তেইশের প্রতিসাম্য অধ্যায় ওই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে সেখানে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তারপর বৃত্ত এদের প্রত্যেকটার কটি করে প্রতিসম রেখা আছে এ টু জেড কষে দেখি তেইশের পুরো ডিটেলস দেওয়া আছে ওখানে তো সেটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো তাহলে সেখানে থেকে বুঝতে পারবে তোমরা মানে কোন ত্রিভুজের কটি করে প্রতিসম রেখা আছে আর সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হলো আমি সেখানে কাগজ ভাঁজ করে করে সবগুলো করে দিয়েছি তো তোমাদের ওই ভিডিওটা দেখলে তোমাদের প্রতিসম রেখা সম্পর্কে আর কোনো রকম ডাউট থাকবে না তো দেখো এখানে বলেছে সমবাহু আর সমুদ্রীবাহু ত্রিভুজে কটি প্রতিসম রেখা সমবাহু ত্রিভুজটা প্রথমে দেখাচ্ছি দেখো আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু কি আছে সমান আছে তো এবার এটা যদি আমরা মাঝ বরাবর মানে এই দিকে একটি রেখা আমরা মানে প্রতিসম রেখা আঁকি তাহলে দেখো দেখো আমি এখানে দেখো মাঝ বরাবর যদি একটি প্রতিসম রেখা আঁকি তাহলে দেখো এই পাশের ভাঁজ মানে এই ছবিটা আর এই ছবিটা দেখো মিলে যাচ্ছে একদম মিলে যাচ্ছে দেখো মিলে যাচ্ছে তো তো এই ছবিটা আর এই ছবিটা মিলে যাচ্ছে তখন যে এই যে মাছ বরাবর যে একটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রতিসম রেখা তার মানে আমরা মাছ বরাবর যদি একটি প্রতিসম রেখা আঁকি তাহলে দুটো ভাজ একই সঙ্গে মিলে যাবে মানে এ পাশে চিত্র আর এ পাশে চিত্র মিলে যাবে অর্থাৎ একই রকম ছবি পাবো এবার দেখো যদি আমরা এই কোন বরাবর ভাজ করি তাহলে কি হবে দেখো আমি ভাজ করে নিচ্ছি এই কোন বরাবর ভাজ করে নিচ্ছি তাহলে দেখো এই কোন বরাবর যদি ভাজ করি তবুও কিন্তু দেখো আমরা একই রকম ছবি পেলাম বা একই রকম চিত্র পেলাম এই চিত্র আর এই চিত্রটা দেখো একসঙ্গে মিলে গেল মানে এক ভাঁজ অপর ভাঁজের সঙ্গে সম্পূর্ণ মিলে গেল তাই তো তাহলে এই ভাঁজটা এই ভাষের সঙ্গে সম্পূর্ণ মিলে গেল। অর্থাৎ এখান দিয়ে আমরা যদি একটা প্রতিসম রেখা টানি তাহলে এই ভাজ আর এই ভাঁজ মিলে যাবে তো দেখো আমি এটা খুলে দেখাচ্ছি এই দেখো খুলে দেখলাম তাহলে এটা কী হয়েছে এই কোন থেকে কোথায় এই 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 মাছ বরাবর ছিল তার মানে এই কোন থেকে এই মাছ বরাবর হবে আবার দেখো এই কোন বরাবর যদি আমরা ভাজ করি মানে এই কোন বরাবর তাহলে দেখো এভাবে উল্টে নিচ্ছি এই কোন বরাবর যদি ভাজ করি তাহলে দেখো মিলে যাচ্ছি একই রকম ছবি তো এই পাশে ছবি আর এই পাশে ছবি মিলে যাচ্ছে তো আমি দেখো খুলে দেখাচ্ছি এটাকে তো দেখতেই পাচ্ছ এখানে কি হয়েছিল এই কোন থেকে এই মাছ বরাবর তো এই দেখো এই কোন থেকে তাহলে এই মাছ বরাবর যদি আমরা ভাজ করি তাহলে একই রকম ছবি পাবো তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে তিনটি এই এক দুই তিন এই তিনটি ঠিক আছে তো তারপর বলেছে সমিববাহু ত্রিভুজ সমধ্রিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে দুটি বাহু সমান থাকবে তাহলে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহুটা অসমান তো এবার দেখো এই যে সমবাহু ত্রিভুজটা আমার হাতে দেখতে পাচ্ছ এখানে এই বাহু আর এই বাহুটা সমান কিন্তু এই বাহুটা অসমান ঠিক আছে তো এই সমবাহু ত্রিভুজের যদি আমি মাঝ বরাবর একটি প্রতিসম রেখা আঁকি দেখো ভালো করে দেখো মাঝ বরাবর যদি একটু প্রতিসম রেখা আঁকি তাহলে কিন্তু এই পাশের ছবি মানে এই ভাঁজ এক ভাঁজ অপর ভাঁজের সঙ্গে মিলে যাচ্ছে মানে একই রকম ছবি পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ তো এটা হলো সম সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা এটা এবার যদি তোমরা বলো যে সমবাহু ত্রিভুজের মতো এই কোন বরাবর ভাঁজ করি তাহলে কী হবে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোন বরাবর যদি ভাঁজ করি কোন কোন বরাবর করবো প্রথমে আমরা এই কোন বরাবর অথবা এই কোন যে কোনো এক কোন বরাবর করব তাহলে এই কোন বরাবর ভাঁজ করছি দেখো ভাজ করে নিচ্ছি এই কোন বরাবর কোন বরাবর যদি ভাজ করি তাহলে দেখো এক ভাজ অপর ভাঁজের সঙ্গে মিলছে না এখানে এটা বাড়তি হয়ে গেলো আর এখানে দেখো এখানে এসেছে আর এটা এইটুকু বাড়তি তার মানে এক ভাজ অপর ভাজের সঙ্গে মিললো না তার মানে এই দিকে আমরা প্রতি রেখা আঁকতে পারবো না এবার দেখো মানে এই দিকে প্রতি রেখা আঁকতে পারবো না এবার যদি এই দিকে ভাজ করি তাহলে দেখো এই যে ভাজ করছি দেখো এই ভাজ অপর ভাঁজের সঙ্গে মেলাচ্ছি দেখো দেখো এখানেও দেখো এক এক ভাজ অপর সঙ্গে ভাজের সঙ্গে মেলালে এখানে বাড়তি একটা রয়ে গেলো অর্থাৎ মিলছে না অর্থাৎ এই দিকেও আমরা প্রতিসম রেখা আঁকতে পারবো না অর্থাৎ সমুদ্রীবাহ্রী ত্রিভুজে শুধু একটাই প্রতিসম রেখা যেটা এই প্রতিসম রেখা পর্ব যদি ভাজ করি তাহলে এক ভাজ অপর ভাজের সঙ্গে মিলে যাবে আর তুমি অন্য যে কোনো দিক দিয়েই তুমি প্রতিসম রেখা আঁকো না কেন কোনোভাবেই মিলবে না অর্থাৎ সমুদ্রবাহু ত্রি প্রতিসম রেখার সংখ্যা হলো একটি ছয়ের দাগে আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স এক্স বছর ও ওয়াই বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল দেখো মনে করো এখানে এক্স বছর আর বছর দেওয়া আছে আমি তোমাদের সংখ্যা দিয়ে ধরছি মনে করো এখানে পিতার বয়স মনে করো পঞ্চাশ বছর আর পুত্রের বয়স মনে করে নাও পনেরো বছর তাহলে পাঁচ বছর পূর্বে মানে আগে পিতার বয়স কত আসবে পিতার বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স হবে পঁয়তাল্লিশ বছর আর পুত্রের বয়স কত হবে আমি যেহেতু পুত্রের বয়স কত ধরেছি পনেরো ধরেছি তাহলে পাঁচ বছর আগে কত আসবে দশ আসবে তারপর কি আমাদের মাইনাস করতে হবে ঠিক আছে তো বর্তমান বয়সের থেকে আমরা পাঁচ বছর মাইনাস করে নেব এখানে পিতার বর্তমান বয়স দেওয়া আছে এক বছর পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে ওয়াই বছর তাহলে পিতার পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত আসবে এক্স মাইনাস পাঁচ আর পুত্রের বয়স কত আসবে ওয়াই মাইনাস পাঁচ এবার এই দুটো কি করতে বলেছে তাদের বয়সের সমষ্টিটা যোগ করতে বলেছে মানে তাদের বয়সটা যোগ করতে বলেছে তো আমরা যোগ করে দেবো কত আসে দেখো এখানে লিখে নিয়েছি পিতার বর্তমান বয়স এক্স বছর পুত্রের বর্তমান বয়স কত দেওয়া আছে ওয়াই বছর দেওয়া আছে তাহলে পাঁচ বছর পাঁচ বছর পূর্বে কমা পিতার বয়স তাহলে পিতার বয়স হবে সমান সমান কত আসবে বলতো এক্স মাইনাস ফাইভ আর পুত্রের পুত্রের বয়স কত আসবে পুত্রের বয়স আসবে ওয়াই মাইনাস ফাইভ মানে পাঁচ বছর আগে এবার বলেছে যে এই যে পাঁচ বছর পূর্বে যে তাদের যে বয়স বয়সের সমষ্টিটা কত তাহলে তাদের বয়সের সমষ্টি সমর্থন তাহলে এই দুটো যোগ হবে এক্স মাইনাস ফাইভ যোগ কি আসবে ওয়াই মাইনাস ফাইভ এই দুটো যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো যোগ করে দিচ্ছি তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ প্লাস এ প্লাসে প্লাস ওয়াই প্লাস যে মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে এক্স আর ওয়াই যা আছে তাই থাকবে আর মাইনাস মানেজে কী হবে প্লাস মানে পাঁচ আর পাঁচ যোগ করলে কথা আসবে দশ চিহ্ন থাকবে বড়োটার তো এখানে দুটোই সমান যে কোনো একটা চিহ্ন দিয়ে দিলেই হলো তাহলে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস টেন বছর ঠিক আছে সাতের দাগে আছে তিন দশমিক তিন সাত আট সাত আর আটের মাথায় দেখো একটা পৌনবণিক ফোটা দেওয়া আছে এখানে সাতের মাথায় একটা পৌনবণিক আটের মাথায় একটা পৌনবণিক বলেছি এতকে সামান্য ভগ্নাংশে পরিণত করো সামান্য ভগ্নাংশ মানে লব বাই হর আকারে আমাদের পরিণত করতে বলেছে দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি প্রথমে আমরা দশমিক বিন্দু আর পৌনবণিক সারা পুরো সংখ্যাটা লিখবো ঠিক আছে এর থেকে আমরা মাইনাস করে দেব পৌন ছাড়া যে সংখ্যা দুটো আছে তাহলে কত আছে তেত্রিশ আছে ঠিক আছে এবার কি করব পৌন সংখ্যা কয়টা আছে দুটো আছে তাই আমরা দুটো নয় দেব দশমিক বিন্দুর পরে আর পৌন আগে কয়টা পৌন ছাড়া কয়টা সংখ্যা আছে একটা আছে একটা তাই একটা শূন্য হবে এবার দেখো তেত্রিশশো আটাত্তর থেকে যদি আমরা তেত্রিশশো মাইনাস করি তাহলে কত আসবে তেত্রিশশো পঁয়তাল্লিশ আসবে বা নিচে কত আছে নয়শো নব্বই এবার দেখো এরকম আমরা পাঁচ দিয়ে কেটে দেবো অথবা তোমরা বড়ো সংখ্যা দিয়েও কাটতে পারো আমি পাঁচ দিয়ে কাটছি পাঁচ অক্ষে পাঁচ ছয় সাত আট নয় কথা আসবে উনপঞ্চাশ তাহলে পাঁচ নং হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তারপর কথা হবে চল্লিশ পাঁচ আটা হবে চল্লিশ ঠিক আছে পাঁচ দিয়ে আবার এটাই কাটবো পাঁচ ছয় তিরিশ হবে তিন হবে মানে চৌত্রিশ হবে আবার পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ হবে পাঁচ ন পঁয়তাল্লিশ ঠিক আছে আবার এটাকে কত দিয়ে কাটবো এটাকে আমরা আবার তিন দিয়ে কাটবো তিন তিরিশ তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন তিরিশখান এটাকে তিন দিয়ে কাটলে কত আসবে তিন ছয় আঠারো উনিশ মানে আঠারো তিন ছয় আঠারো তো দেখো এরপর কিন্তু আর কাটাকাটি যাবে না ওপরে থাকবে দুই দুই তিন আর নিচে থাকবে ছয় ছয় তিনের রোমান সংখ্যা একই বলেছে সরল করো তাহলে আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার এখানে আমরা কি করব প্রথম কাজ হলো আমরা প্রথমে সমষ্টিগুলো ভাঙাবো তারপর আমরা সরল কাজ সরলের কাজটা শুরু করব ঠিক আছে তাহলে নয় দুগুনো কত আসবে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে কত আসবে বাইশ বাই নয় আসবে ঠিক আছে ভাগ এখানে যা আছে তাই লিখবো চার বাই পাঁচ এখানে সমষ্টি ভাঙালে আসবে চার দোকানো আট নয় দশ এগারো এগারো বাই চার আসবে আর এখানে যা আছে তাই লিখে নিচ্ছি ঠিক আছে প্রথমে আমরা কী করলাম এই সমষ্টিগুলো ভাঙলাম এবার কী করবো আমরা এবার এখানে আমরা প্রথম ব্রেকেটের কাজ করব তাহলে প্রথম বন্ধন এটা আছে তাহলে প্রথম বন্ধনে কাজ আগে করবো এখানে যা আছে তাই লিখে নিচ্ছি চার বাই পাঁচ মাইনাস এগারো বাই চার এখানে যা আছে তাই লিখে নিচ্ছি এবার আমরা এখানে কাজ করব তাহলে ষোলো আর ষোলো সরি আট আর বত্রিশের মধ্যে আমরা কী করব লসাগুন নেবো তাহলে আট আর বত্রিশে যদি লসাগুন তাহলে আমরা প্রথমে আট দিয়েই ভাগ করছি আটক্যা আট আট চারটা বত্রিশ অর্থাৎ গুণ করে দিলে চারটা বত্রিশ আসবে অর্থাৎ লশকও আসবে বত্রিশ আট দিয়ে বত্রিশকে ভাগ করলে আসবে চার আটা বত্রিশ মানে চার আসবে তিন চারা বারো হয়ে যাবে মানে চারকে তিন দিয়ে গুণ করব আবার একই রকমভাবে এখানে বত্রিশকে বত্রিশ দিয়ে কাটলে আসবে এক এক দিয়ে এককে গুণ করলে এক কি একই হবে এখানে সেকেন্ড ব্রেকেট আছে থার্ড ব্রেকেট আছে সব লিখে দিচ্ছি এর পরের লাইনে এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি যা আছে তাই লিখে নেব এবার এখান থেকে আমরা কি বিয়োগ করবো তাহলে বারো থেকে এক গেলে কত আসবে বলতো এগারো আসবে আর নিচে কত আসবে বত্রিশ আসবে আর এখানে সেকেন্ড ব্রেকেট এখানে থার্ড ব্রেকেট ঠিক আছে তো এবার দেখো ষোলো দিয়ে আমরা এটাকে কেটে দিচ্ছি যেহেতু বিয়োগ আছে আর গুণ আছে আমরা জানি গুণের কাজ আগে করতে হয় তাই আমরা ষোলো দিয়ে প্রথমে এটাকে কেটে দিচ্ছি ষোলো দুগুনো বত্রিশ দুই হবে আর কাটাকাটি এখানে এগারো দিয়ে যাবে তিন এগারো কত আসবে তেত্রিশ আসবে তো এখানে যা আছে আমরা তাই লিখবো বাইশ বাই নয় যা আছে মাইনাস দেখো ওপরে কিছু নেই মানে ওয়ান থাকবার নিচে এই দুটোকে গুন করতে হবে গুণ করলে কত আসবে তিন দুগুণে ছয় আসবে ঠিক আছে এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেব এবার এখন আমরা কী করবো এই দ্বিতীয় বন্ধনী যে আছে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজটা আমরা করবো দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি এখানে বারো আর ছয়ের যদি আমরা লসা করি তাহলে ছয় দুগুণে বারো ছয় ছয় অর্থাৎ লসাগুটা বারোই আসবে ঠিক আছে তো বারো দিয়ে বারোকে কে ভাগ করলে আসবে এক এক দিয়ে আমরা যদি পাঁচে গুণ করি পাঁচই আসবে ছয় দিয়ে বারোকে ভাগ করলে আসবে ছয় দু বারো দুই দিয়ে এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি চার বাই পাঁচ এখানে যা আছে তাই লিখে নিচ্ছি এখানে বিয়োগ করো বিয়োগ করলে কত আসবে তিন আর নিচে আসবে কত বারো তাহলে এখানে গুণ হয়ে যাবে এখানে কিছু নেই মানে গুণ আছে তিন বাই কত আসবে বারো আসবে ঠিক আছে তো এবার দেখো কেটে দেবো তিন দিয়ে কেটে দিচ্ছি তিন চার বারো কারণ বিয়োগ আর গুণের মধ্যে আমাদের গুণের কাজটা আগে করতে হবে তাহলে মাঝখানে গুণের কাজটা যদি আগে করি তাহলে ওপর নিচে ভাগ আছে তো কেটে দেবো তো এবার এখানে যা আছে তাই লিখে নিচ্ছি এখানে চার বাই পাঁচ আছে মাইনাস এখানে আছে কত ওপরে আছে এগারো আর নিচে কি এই দুটো গুণ করে আসবে সরি চার চার কত আসবে ষোলো আসবে গুণ করে দিলে ঠিক আছে তো এখানে ওপরে যা আছে তাই লিখে নিচ্ছি আর নিচে এখানে যা আছে এখানে যা আছে তাই তো এবার এখানে আমরা লসাও করে নেব একবার করে নিচ্ছি পাঁচ আর ষোলোর আমরা কী করব লসাও করে নেব ঠিক আছে তাহলে পাঁচ আর ষোলো যদি লসাও করি তা এমন কোনো সংখ্যা নাই যে এখানে ভাগ যাবে তো তো এই দুটোকে আমরা কী করবো গুণ করে দেবো পাঁচ ছয় তিরিশে শূন্য হাত করে তিন অক্ষে পাঁচ তিন আট ঠিক আছে যখন তোমরা দেখবে যে ভাগ যাচ্ছে না তখন তোমরা ওই দুটোকে কী করবে গুণ করে দেবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা আশিকে ভাগ করি পাঁচ ষোলো আশি ষোলো হবে ষোলো দিয়ে আমরা যদি চারকে গুণ করি চার ছয় চব্বিশে চার হতে দুই চার অক্ষে চার পাঁচ ছয় হাজার তো চৌষট্টি হবে মাইনাস ষোলো দিয়ে টাকা ভাগ করলে কথা আসবে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা এগারো গুণ করি পাঁচকক্ষে পাঁচ পাঁচকক্ষে পাঁচ অর্থাৎ ফিফটি ফাইভ আসবে এখানে যা আছে তাই লিখে নিচ্ছি এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে নয় থাকবে বাই কত আছে আশি যা আছে তাই তো এবার এখানে যা আছে তাই লিখছি এই ভাগ চিহ্নটা তখন গুণ হবে যখন এটা ওপরে যাবে এটা নিচে আসবে অর্থাৎ আশি ওপরে যাবে নয় নিচে আসবে ঠিক আছে তো এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি যাবে না ঠিক আছে তো সেই জন্য আমরা কী করবো ওপরে ওপরে গুণ করবো নিচে নিচে গুণ করব তাহলে আশি আর বাইশ যদি গুণ করি শূন্য আট দুগুণে ষোলো দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো শূন্য ছয় সাত এক অর্থাৎ সতেরোশো ষাট আর নিচে হবে এইটটি অন্য মানে একাশি হবে তো একাশি দিয়ে ভাগ করে দেব তো দেখো একাশি আছে এখানে আমার দুই সংখ্যা নিলে ছোটো হয়ে যাবে আমরা কত নেবো তিন সংখ্যা নেবো তাহলে একাশিকে যে দুই বাদ দিই দু এক কে দুই আট দুগুণে ষোলো অর্থাৎ একশো বাষট্টি তিন বাদ দিলে বেশি হয়ে যাবে তো দুই বাদ দিয়ে দিচ্ছি একশো বাষট্টি হবে তো ছয় থেকে দুই গেলে কত আসবে চার হাতে থাকবে থাকবে না সাতের থেকে ছয় গেলে থাকবে এক ঠিক আছে চৌদ্দ তাহলে ছোট হয়ে যাচ্ছে শূন্য কেটে নিচ্ছি ঠিক আছে তো এবার একশো চল্লিশ দুইবার দিলে হয়ে যায় একশো বেশি হয়ে যাবে তাহলে একবার দেবো ঠিক আছে একবার দিলে কত আসবে একাশি হবে দশের থেকে এক গেলে হবে নয় হাতে থাকবে এক একটা এখানে ঢুকবে তাহলে হবে নয় নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ অর্থাৎ চৌদ্দ থেকে নয় বিয়োগ করলে আসবে পাঁচ তো এরপর দেখো একাশি থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে তো আমরা এই উনষাটকে ওপরে নেবো আর এই ভাজকটাকে নিচে লিখবো তাহলে লিখবো একুশ সমস্ত পা সরি ঊনষাট বাই একাশি একুশ সমস্ত ঊনষাট বাই এটা আসবে অ্যান্সার দুয়ের দাগে আছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খোঁজো যা পঁচিশ চল্লিশ ষাট দিয়ে বিভাজ্য দেখো তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে ক্ষুদ্রতম বা সবচেয়ে কম মানে কম জিনিসটা বোঝায় তখন তোমরা সময় এই সংখ্যাগুলোর কি বের করবে লশাকও বের করবে আর যখন দেখব যে বৃহত্তম বা সবচেয়ে বেশি এরকম কিছু আছে মানে বেশি বোঝায় তখন তোমরা এই সংখ্যাগুলো গসাগু বের করবে বোঝা গেলো যেহেতু এখানে এই অঙ্কটাই আমাদের ক্ষুদ্রতম আছে তাই আমরা পঁচিশ চল্লিশ আর ষাটের লসাগুটা বের করে নেব প্রথমে তো দেখো আমি লিখে নিয়েছি পঁচিশ চল্লিশ ষাট এর প্রথমে আমরা লসাগুটা বের করব দেখো পাঁচ দিয়ে প্রথমে সবগুলোকে ভাগ করব পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ বারং ষাট এরপর আবার কত দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে পাঁচকে ভাগ যায় না তাই পাঁচ পাঁচই থাকবে আটকে ভাগ করলে হবে চার দুই দিয়ে বারোকে ভাগ করলে আসবে ছয় এরপরে আবার দুই দিয়ে ভাগ করবো পাঁচ পাঁচই থাকবে আর চারকে ভাগ করলে আসবে দু দুদুণে চার তিনকে ছয়কে ভাগ করলে আসবে তিন এরপর কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে এখানে এটা ভাগ যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে পঁচিশ চল্লিশ ও ষাট এর লসাগু সমান সমান এই সবগুলো গুণ হবে পাঁচ গুনন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন দুই গুনন তিন ঠিক আছে অর্থাৎ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ কটা আছে পাঁচ আছে দুটো আর দুই কটা আছে দুই আছে তিনটে তার আমরা এই দুটোর জন্য আমরা দুই স্কোয়াল লিখতে পারি তো এই দুটো তো আর তো দুই নেই না তিনও নেই মানে পাঁচ আছে দুটো তাই আমরা পাঁচের স্কল লিখতে পারি আর দুই আছে তিনটি তো আমরা দুটোর জন্য দুই স্কোয়াল লিখতে পারি আর একটা দুই এখানে লিখে নিলাম আর দেখো একটা তিন রয়ে গেল তো দেখো এখানে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে বলেছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা দেখো এটার মাথায় স্কোয়ার আছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা এটার মাথায় স্কোয়ার আছে মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দুইয়ের মাথায় কিন্তু স্কোয়ার নেই আবার এখানে দুই দুই তিনের মাথায় স্কোয়ার মানে বর্গটা নেই তো এটাকে আমাদের বর্গ আকারে আনতে গেলে আমরা যদি এই এই পুরো লশাগুটাকে যদি আরেকটা দুই আর আরেকটা তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু দুই স্কোয়ার আসবে আর তিন স্কোয়ারও চলে আসবে ঠিক আছে তো আমরা লিখে নেব সুতরাং পঁচিশ চল্লিশ ও সাইডের লসাগুকে লসাগু তার মানে এটা পাঁচ স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার ইন্টু যা আছে এটাকে লসাগুকে কত দিয়ে লসাগুকে কত দিয়ে গুণ করলে হবে যদি আমরা দুই ইন্টু তিন দিয়ে গুণ করি দিয়ে গুণ করি তাহলে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা পাব ঠিক আছে তো লিখে নিচ্ছি সুতরাং পঁচিশ চল্লিশ ও সাইডের লসাগুকে অর্থাৎ দিয়ে এখানে লিখে নিচ্ছি যে অর্থাৎ লসাগুটা হলো এটা এতকে যদি আমরা দুই আর তিন দিয়ে গুণ করি তাহলে এই লসাগুটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো এখানে লিখে নিচ্ছি পাঁচের স্কোয়ার দুইয়ের স্কোয়ার আর এখানে আছে দুই গুণন তিন একে আমরা কী করবো আরেকটা দুই এবং তিন দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাঁচের স্কোয়ার হবে দুয়ে স্কোয়ার হবে দুই স্কোয়ার হবে আর এই দেখো এই একটা তিন এই একটা তিন তো তিন স্কোয়ার হবে অর্থাৎ এখানে সবগুলো মাথার স্কোয়ার আছে মানে কি এগুলো পূর্ণবর্গ সংখ্যা তো পাঁচের স্কোয়ার মানে কি পঁচিশ দুই স্কোয়ার মানে কত আসবে চার চার আসবে আর এখানে দুই স্কোয়ার চার আসবে তিন স্কোয়ার নয় আসবে ঠিক আছে তো এবার সবগুলো গুণ করে দেব চার পঁচিশে একশো একশোকে চার দিয়ে গুণ করব চারশো চারশোকে যদি আমরা নয় দিয়ে গুণ করি চারশোকে চার নং ছত্রিশ মানে ছত্রিশশো হবে তাহলে অ্যান্সারটা লিখব যে ছত্রিশশো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা পঁচিশ চল্লিশ ষাট দিয়ে বিভাজ্য তো দেখো আমি সুতরাং দিয়ে লিখেছি ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ছত্রিশশো যা পঁচিশ চল্লিশ ও ষাট দিয়ে বিভাজ্য তিনের দাগে আছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন তাহলে যে আমাদের প্রশ্নটা কী গিয়েছে এটা আপনাদের বুঝতে হবে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান কোন পরিমাণ ধানের কথা বলা হচ্ছে যে বারো কুইন্টাল ধানের দাম ধানের কথা বলা হচ্ছে বারো কুইন্টাল ধানের কথা বলা হচ্ছে সেই ধানটা যদি তিনি বর্ষাকাল বিক্রি করতেন কত টাকা বেশি পেতেন দেখো যে কৃষকটা ফসল ওঠার মুখে মানে এক কুইন্টাল ধান বিক্রি করেছিল তখন তার দাম ছিল কত হাজার আশি টাকা তো সে বিক্রি করেছিল কত কুইন্টাল বারো কুইন্টাল তাহলে বারো কুইন্টাল ধানের দাম কত সেটা আমরা বের করে নেব যে ফসল ওঠার মুখে কত টাকা ছিল এবং বর্ষাকালে আমরা দেখবো যে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে হাজার আশি টাকা ছিল এক কুইন্টাল ধানের দাম ফসল ওঠার মুখে আর বর্ষাকালে সেই ধানের দামই হবে যত টাকা আছে তার পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট মানে বের করে দেখব যে বর্ষাকাল ধানের এক কুইন্টাল ধানের দাম কত সেটা বের করব তারপর আমরা বারো কুইন্টাল ধানের দামটাও বের করে নেব তারপরে দেখবো যে ফসল ওঠার মুখে যে বারো কুইন্টাল ধানের দাম ছিল আর বর্ষাকালে সেই বারো কুইন্টাল ধানের দাম কত আছে সেটা দেখব তো নিশ্চয়ই বর্ষাকাল ধানের দামটা বেশি আসবে তো কত বেশি এসেছিলো সেই বর্ষাকালে যে ধানের দামটা সেটার থেকে যে ফসল ওঠার মুখে যে ধানের দাম ছিল সেটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কত টাকা বেশি পেতেন সেই কৃষক সেটা বেরিয়ে যাবে তো দেখো আমি লিখে নিয়েছি ফসল ওঠার মুখে এক কুইন্টাল ধানের দাম ছিল হাজার আশি টাকা তাহলে সেই কৃষকটা কত কুইন্টাল ধান বিক্রি করেছিল সে বারো কুইন্টাল ধান বিক্রি করেছিল তাহলে লিখবো সুতরাং বারো কুইন্টাল ধানের দাম ধানের দাম সমান সমান দেখো এক কুইন্টাল ধানের দাম যা হবে বারো কুইন্টাল ধানের দাম কি হবে বেশি হবে বেশি হওয়ার জন্য গুণ হয়ে যাচ্ছে তো আমরা গুণ করে দেব তোমরা গুণ করে নেবে তো আমি লিখে নিচ্ছি বারো হাজার নয়শো টাকা ঠিক আছে এবার দেখো প্রশ্নটা একটু পড়তে হবে ভালো করে দেখো এখানে কী বলেছে যে বলেছে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বর্ষাকালে কোন পরিমাণ ধান বারো কুইন্টাল ধানের কথা বলা হচ্ছে তাহলে বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো তাহলে ধানের দাম কত ছিল ধানের দাম ছিল এক কুইন্টাল ধানের দাম ছিল হাজার আশি টাকা তাহলে বর্ষাকালে এর ওপর কত পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে লিখবো যে সুতরাং বর্ষাকালে বর্ষাকালে ধানের দাম ধানের দাম হবে সমান সমান দেখো আগে কত টাকা ছিল ধানের দাম এক কুইন্টাল ধানের দাম ছিল হাজার আশি টাকা এক কুইন্টাল ধানের দাম ঠিক আছে তাহলে বর্ষাকালে যেহেতু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট কার ওপর বৃদ্ধি পাবে যে দামটা আছে তার ওপর বৃদ্ধি পাবে পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট মানে কি পনেরো বাই একশো ঠিক আছে তো এখানে হাজার আশি প্লাস এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি এবার ওপরে ওপরে গুণ করব একশো আট আর পনেরো গুণ করে নিচ্ছি পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে থাকবে চার পাঁচ শূন্য চারই হবে অক্ষে পাঁচ অক্ষে আট শূন্য অক্ষে এক শূন্য বারো ছয় এখানে থাকবে এক অর্থাৎ ষোলোশো কত কুড়ি বাই নিচে কত আছে দশ একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে হাজার আশি প্লাস কত হবে একশো বাষট্টি তাহলে হাজার আশি আর যদি একশো বাষট্টি আমরা যোগ করি তাহলে কত আসবে দুই আর এখানে আসবে চোদ্দো চার হাতে থাকবে এক আর একে দুই এক অর্থাৎ কত বারোশো টাকা ঠিক আছে তাহলে বর্ষাকালে এক কুইন্টাল ধানের দাম কত বারোশো টাকা তাহলে দেখো ওই কৃষক কত কুইন্টাল ধান বিক্রি করেছিল বারো কুইন্টাল তাহলে বারো কুইন্টাল ধান যদি সে বি বর্ষাকালে বিক্রি করতো তাহলে কত টাকা পেতো সেটা বের করে নেবো ঠিক আছে তো লিখে নিচ্ছি বারো কুইন্টাল কুইন্টাল ধানের দাম বর্ষাকালে হবে ধানের দাম বর্ষাকালে হবে সমান সমান দেখো বারো কুইন্টাল ধানের দাম কত আসবে বারোশো বিয়াল্লিশ ইন্টু এটা যেহেতু এক কুইন্টাল ধানের দাম তাহলে বারো কুইন্টাল ধানের দাম হবে বারোশো বিয়াল্লিশ ইন্টু বারো হবে তো তোমরা গুণ করে নিও আমি গুণ করে নিচ্ছি ঠিক আছে বারোশো কত আছে বিয়াল্লিশ ইন্টু কত হবে বারো বারো তাহলে কত আসবে চোদ্দো হাজার নয়শো চার আছে তাহলে লিখে নিচ্ছি চোদ্দো হাজার নয়শো চার টাকা ঠিক আছে তাহলে দেখো আগে ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধানের দাম ছিল বারো হাজার নয়শো ষাট টাকা আর বর্ষাকালে ধানের দাম হলো চোদ্দো হাজার নশো চার টাকা তাহলে সেই কৃষকটা যদি বর্ষাকালে ধান বিক্রি করত তাহলে কত টাকা বেশি পেত এটার থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই যে টাকাটা আসবে সেই টাকাটা বেশি মানে পেত তো দেখো আমি সুতরাং যে লিখেছি ওই কৃষক বর্ষাকালে ধান বিক্রি করলে বেশি পেতেন তো এটা মাইনাস যেটা মানে বর্ষাকালে যে ধানটা ছিল বারো কুইন্টাল ধান আর ফসল ওঠার মুখে যে বারো কুইন্টাল ধান ছিল এর বর্ষাকালের ধানের দাম থেকে যদি বারো কুইন্টাল মানে ওই তোমার ফসল ওঠার মুখে যে ধানের দামটা ছিল বারো কুইন্টাল ধানের দাম সেটা যদি মাইনাস করে দেই তাহলে ওই কৃষক বর্ষাকালে যে কত বেশি পেতেন সেটা বেরিয়ে যাবে চারের দাগে আছে পাঁচের সঙ্গে তিন বাই সাত যোগ করে যোগ ফলকে চার সমস্ত দুই বাই তিন দিয়ে গুণ করো তাহলে প্রথমে আমরা এইটুকু কাজ করছি তারপরে আমরা দাঁড়িয়ে ওপাশে কাজটা করব ঠিক আছে প্রথমে পাঁচের সঙ্গে কী করবো তিন বাই সাত কী করবো যোগ করবো তারপর যোগ করার পর যেটা আসবে মানে যোগ ফলটা সেই যোগ ফলকে আমরা এটা দিয়ে গুণ করব দেখো লিখে নিয়েছি পাঁচের সঙ্গে তিন বাই সাত যোগ করলে যোগফল হবে তো যোগ ফলটা এখানে করছি তাহলে পাঁচের সঙ্গে আমরা তিন বাই সাত যোগ করছি তাহলে যদি এখানে লসাও করি তাহলে সাতই আসবে এটা নিচে না মানে এক আছে এক দিয়ে সাতকে ভাগ করলে সাতই হবে সাত দিয়ে আমরা যদি পাঁচ গুণ গুন করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার সাত দিয়ে সাতকে ভাগ করলে আসবে এক এক দিয়ে যদি তিনকে গুণ করি তিনক্ষে তিন তাহলে এখানে কত আসবে ওপরে আসবে আটত্রিশ আর নিচে আসবে সাত অর্থাৎ এটা আসবে যোগ ফল এবার প্রশ্নটা ভালো করে পড়ো এবার বলেছে যে এই যোগ ফলকে চার সমস্ত দুই বাই তিন দিয়ে গুণ করো দেখো সুতরাং দিয়ে লিখে নিয়েছি যোগ ফলকে চার সমস্ত দুই বাই তিন দিয়ে গুণ করে পাই তাহলে যোগফলটা কত আটত্রিশ বাই সাত এটাকে আমরা কি করব চার সমস্ত দুই বাই তিন দিয়ে গুণ করে নেব দুই বাই তিন দেখো এখানে আটত্রিশ বাই সাতই থাকবে এখানে গুণন এখানে যদি আমরা সমষ্টি ভাঙায় কথা আসবে তিন চার বারো তেরো চোদ্দ ওপরে হবে চোদ্দ নিচে হবে তিন ঠিক আছে তো এবার দেখো সাত দিয়ে কেটে দিচ্ছি সাত দুগুণে চোদ্দো আর এখানে কাটাকাটি যাবে না তাহলে ওপরে গুণ করলে আসবে আট দুগুণের ষোলো ছয় থাকবে এক তিন দগুণের ছয় একে সাত আর নিচে থাকবে তিন ঠিক আছে অর্থাৎ যোগফলকে এত দিয়ে গুণ করলে আমরা যেটা পেলাম সেটা কি এটা হলো গুণ ফল এবার দেখো বইটা পড়ো কি বলেছেন এবার এই গুণ ফলকে এত দিয়ে ভাগ করো তাহলে এই ফলকে আমরা এত দিয়ে ভাগ করব ভাগ করলে কি পাবো পাবো ভাগ ফল পাবো তাহলে ওই ভাগ ফলটা থেকে আবার কি করব এত বিয়োগ করব প্রথমে আমরা আগে ওই গুণফলটাকে এত দিয়ে ভাগ করি দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি ফলকে এত দিয়ে গুণ সরি ভাগ করে পাই সমান সমান তাহলে গুণ ফলটা কত এই ফলটা হলো এটা এটা হলো ফল এই ফলকে এত দিয়ে ভাগ করব ভাগ চিনে দেব চার সমস্ত তোমার নয় আছে তো যা আছে এখানেছি ভাগ চিহ্ন আছে ভাগই দিব এখানে আমরা প্রতিটা গুণ তাহলে চার নং কথা হবে ৩৬ ৩৭ ৪০ মানে চার সঙ্গে যোগ ৩৬ আর চার কো কত কথা ৪০ বাই নয় এবার দেখো উপরে যা আছে তাই লিখছি এটা এই ভাগ চিহ্নটা তখন গুণ হবে যখন নয় উপরে যাবে চল্লিশ নিচে আসবে ঠিক আছে তো তিন দিয়ে কেটে দিচ্ছি তিন ত্রিক্ষা নয় এরপর এটাকে আমরা দুই দিয়ে কাটবো কুড়ি আসবে এটাকে দুই দিয়ে কাটলে আসবে তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো ঠিক আছে আবার এটাকে যাবে দুই দিয়ে দশ আসবে আর এখানে আসলে অক্ষে দুই নয় আঠারো ঠিক তাহলে আর কাটাকাটি না এবার উনিশ আর তিন কী হবে গুণ হবে তাহলে তিন নং সাতের সাত থাকবে দুই তিন অক্ষে তিন চার পাঁচ আর নিচে আসবে দশ তাহলে গুণ ফলকে এত দিয়ে গুণ এত দিয়ে ভাগ করে ভাগ ফলটা কী পেলাম সাতান্ন বাই দশ পেলাম এবার বলেছি যে এই ভাগ ফলটি এত থেকে বিয়োগ করে বিয়োগ ফল কত হবে মানে এটা থেকে বিয়োগ করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা লিখব দেখো সুতরাং দিয়ে লিখে নিয়েছি যে এত থেকে ভাগ ফলটি বিয়োগ করে পাই তাহলে ভাগ এত থেকে বিয়োগ করব তাহলে এটা লিখে নিচ্ছি এটা থেকে আমরা কী করবো ভাগ ফলটা কত আছে সাতান্ন বাই দশ আছে এটা কী করবো আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করে নিচ্ছি পাঁচ আর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই পাঁচ এখানে যা আছে তাই লিখবো এবার লসাও করব লসায় করলে দশ আসবে তো পাঁচ দিয়ে দশকে ভাগ করলে আসবে দুই দুই দিয়ে বিয়াল্লিশকে গুণ করব দুই দু গুণে চার চার দুগুণে আট মাইনাস এখানে দশ দিয়ে দশকে ভাগ করলে আসবে এক এক দিয়ে সাতান্ন করে সাতান্নই আসবে এবার চুরাশি থেকে আমরা কী করব সাতান্নটাকে আমরা বিয়োগ করে দেবো হ্যাঁ তো চৌদ্দ থেকে সাতগুলো সাত থাকবো এক একটা এখানে ঢুকবে ছয় অর্থাৎ দুই সাতাশ বাই কী আসবে দশ আসবে ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে আমরা কি করব ভাগ করে দেবো ঠিক আছে তো দেখো দুই বাদ দিচ্ছি তিন বার দিলে বেশি হয়ে যাবে তাহলে কুড়ি আসবে সেখানে আসবে সাত সাতটা ওপরে যাবে দশটা নিচে আসবে তো লিখে নিচ্ছি দুই সমস্ত সাত বাই কত হবে দশ হবে এটা হবে অ্যান্সার দেখো পাঁচের দাগে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি অনেকগুলো মডেল সেটে এই প্রশ্নটা পেয়েছি এবং তোমাদেরকে করিয়েও দিয়েছি তো তোমরা একটু কষ্ট করে মডেল সেট তেরো বের করে মডেল সেট তেরো দ্বারা আমি বের করে দিচ্ছি দেখো মডেল সেট তেরো একশো চৌষট্টি পেজে তিনের রোমান সংখ্যা একে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে অর্থাৎ তোমরা প্লে গিয়ে মডেল কোশ্চেন পেপার তোমরা তেরো বের করে তিনের রোমান সংখ্যা তিনের অ্যান্সারটা দেখে নিও দেখো ছয়ের দাগের যে প্রশ্নটা আছে দু হাজার সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল দু হাজার সালের স্বাধীনতা দিবস বার ছিল দেখো এই প্রশ্নটাও কিন্তু মডেল সেট নয়ে আছে তো এটাও আমি করিয়ে দিয়েছি তো একই অঙ্ক বারবার করছি না তোমরা একটু কষ্ট করে তো আমি পাশে আবার দিয়ে দিচ্ছি কোথায় কোন মডেল সেট এটা পাবে তো দেখো এখানে দেওয়া যাচ্ছে মডেল সেট নয়ের দুয়ে রোমান সংখ্যা তিনে পাবে তো আমি বের করে দেখাচ্ছি মডেল সেট নয় মডেল সেট নয় পাবে একশো পেজের নয়ের দুয়ের রোমান সংখ্যা তিনে দেখো এই প্রশ্নটাই আছে তো তোমরা একটু কষ্ট করে বের করে নিও ঠিক আছে হাতের দাগি বলেছে তোমার দিদা ও দাদু উনিশশো সালে তিরিশ অক্টোবর থেকে উনিশশো সালের পনেরো ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন দাদু ও দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন দেখো দাদু আর দিদা উনিশশো চুরানব্বই সালে তিরিশে অক্টোবর থেকে উনিশশো আটানব্বই সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন তো আমরা যদি এই উনিশশো আটানব্বই সালে পনেরো ডিসেম্বর থেকে যদি আমরা উনিশশো চুরানব্বই সালে তিরিশে অক্টোবরটা আমরা বিয়োগ করে দিই তাহলে দাদু আর দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন সেটা বেরিয়ে যাবে তো দেখো এখানে লিখে নিয়েছি বছর মাস দিন উনিশশো তো এখানে দেখো বইটা ভালো করে পড়ো এখানে বলেছি উনিশশো আটানব্বই সাল যেহেতু এটা থেকে আমরা বিয়োগ করবো এটা উনিশশো আটানব্বই সাল হবে আর এটা ডিসেম্বর মাস মানে বারো মাস হবে আর পনেরো দিন এটা দিনের জায়গা পনেরো আছে আর এখানে উনিশশো সাল আছে আর অক্টোবর মাস মানে দশ মাস আর তিরিশ এটা হলো দিন ঠিক আছে তো এটা থেকে এটা আমরা মাইনাস করে দেবো দেখো পনেরো থেকে তিরিশ কখনো বিয়োগ করতে পারবো না মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না তখন তোমরা কি করবে তখন তোমরা তার আগের মাস থেকে এক মাস মানে এখান থেকে এক মাস ধান নেবে তাহলে এক মাস থেকে যদি আমরা ধান নেই এটা কীসে আছে দিনে আছে তাহলে এই এক মাসটা এখানে আসলে কি আসবে দিনে চলে আসবে এক মাস মানে কত দিন তিরিশ দিন এই তিরিশ আর পনেরো কি হবে যোগ হবে তাহলে এই তিরিশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে পঁয়তাল্লিশ আসবে তাহলে ফর্টি ফাইভ থেকে যদি আমাদের এই তিরিশটাকে বাদ দিয়ে দিই তাহলে কত আসবে পনেরো আসবে অর্থাৎ পনেরো দিন আর এখান থেকে যেহেতু এক মাস ধান নিয়েছি তাহলে এখানে এক মাস কমে যাবে তাহলে এটা হয়ে যাবে এগারো মাস এগারো থেকে যদি আমার দশ মাস চলে যায় তাহলে আসবে এক মাস একই রকমভাবে উনিশশো আটানব্বই সাল থেকে যদি উনিশশো চুরানব্বই সালটা বাদ দিই তাহলে আসবে কত চার বছর অর্থাৎ দাদু ও দিদা গ্রামের বাড়িতে ছিলেন চার বছর এক মাস পনেরো দিন তো দেখো এখানে সুতরাং দিয়ে লিখে নিয়েছি দাদু ও দিদা গ্রামের বাড়িতে ছিলেন চার বছর এক মাস পনেরো দিন চারের দাগে আছে এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু ওয়ান জেড টু টু হলে এটার মান কত তাহলে প্রথমে আমরা হলে আগে এইটুকু তুলে নেব তারপর প্রশ্নটা তুলে নেব দেখো আমি তুলে নিয়েছি এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু ওয়ান জেড টু ওয়ান এবার আমরা প্রশ্নটার মধ্যে মান মানে এই মানগুলো বসিয়ে দেবো দেখো এক্সের মান কত ওয়ান এখানে কিছু নেই মানে গুণ আছে ওয়াইয়ের মানটা কত আছে ওয়ান আছে যোগ এখানে আবার ওয়াই এর মান হলো ওয়ান গুণ জেট এর মানও ওয়ান আবার এখানে জেড জেট এর মান কত ওয়ান আর এখানে কত আছে এক্স এক্স এর মানও ওয়ান হবে তো এগুলো যদি গুণ করি একক্ষে এক হবে এককক্ষে এক হবে এককক্ষে এক তো যদি আমরা যোগ করে দিই অত কত কত আসবে তিন আসবে এটাই হবে অ্যান্সার চারের দুইয়ের দাগি বলেছে সংখ্যা রেখার সাহায্যে প্লাস সেভেন ও মাইনাস সেভেনটিন এর যোগ ফল নির্ণয় করো তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি তো এটা আমাদের যোগ করতে পড়েছি কিন্তু যোগটা আমরা কিভাবে করবো সংখ্যা রেখার সাহায্যে তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব দেখো আমি একটি সংখ্যা রেখা এখানে এঁকে নিয়েছি এবার এই সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করব প্রথমে দেখো কি আছে প্লাস সেভেন আছে তো আমরা প্লাস সেভেনটা সবসময় আমরা মানে যাত্রাটা শুরু করব শূন্য থেকে ঠিক আছে তো প্লাস সেভেন মানে কি শূন্য থেকে আমরা ডান দিকে যাব ঠিক আছে আর যদি মাইনাস হয় তাহলে শূন্য থেকে বাদ দিকে যাব যেহেতু আমাদের প্রথমে প্লাস আছে তাই আমরা শূন্য থেকে ডান দিকে যাব কত ঘর পর্যন্ত যাব সাত ঘর অর্থাৎ এই যে সাত ঘর আছে প্লাস সেভেন এই পর্যন্ত আসবো এবার এটাকে আমরা কি করব স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দিচ্ছি ঠিক আছে তো স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি তাহলে এখান থেকে এইটুকু হবে প্লাস সেভেন ঠিক আছে তো এবার দেখো যেখানে শেষ হলো সেখান থেকেই যদি পরের সংখ্যাটা প্লাস হয় তাহলে সেখান থেকেই আমি আরও ডান দিকে যাব। আর যদি মাইনাস হয় তাহলে বা দিকে আসবো যেহেতু মাইনাস আছে তাই আমরা এদিকে আসবো কত ঘর পর্যন্ত আসবে সতেরো ঘর পর্যন্ত আসবে তো এরকম করে গুনে আসবে তোমরা তো সতেরো ঘর মানে এখানে মাইনাস টেনের ঘরে আসবে ঠিক আছে তো আমরা এখানে সব শেষের দাগ মানে যেখান থেকে আমরা ব্যাক করেছি সেই পর্যন্ত আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে মানে স্কেলের সাহায্যে রেখা টেনে দেবো দেখো তো এখান থেকে এইটুকু কত মাইনাস সেভেনটিন তো দেখো এবার আমরা যে প্রথমে যাত্রা কোথা থেকে শুরু করেছিলাম শূন্য থেকে এবার আমরা মাপবো এই শূন্য থেকে যাত্রা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত তাহলে যাত্রা আমার এখানে শেষ হয়েছে তো এই পর্যন্ত মাপবো তো দেখো এই পর্যন্ত কত আছে এই পর্যন্ত আছে মাইনাস টেন আছে তো এটাকে আমরা এখানে দিয়ে দেবো যে মাইনাস কত হবে টেন হবে তাহলে আমরা লিখে নিচ্ছি যে সুতরাং প্লাস সেভেন প্লাস মাইনাস সেভেনটিন ইকুয়াল টু কত আসবে মাইনাস টেন আসবে সংখ্যারের কাছে সাহায্যে ঠিক আছে তিনের দাগের অঙ্কটা আছে সরল করো তাহলে প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো প্রশ্নটাতে প্রথমে আছে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা তাহলে প্লাস কুড়ির বিপরীত সংখ্যা কত হবে মাইনাস কুড়ি মাইনাস তারপর হচ্ছে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা তাহলে প্লাস সেভেন হবে প্লাস চিহ্ন দেওয়া আছে তারপর হচ্ছে প্লাস টু এর বিপরীত সংখ্যা তার মানে মাইনাস টু হবে ঠিক আছে মাইনাস আর এখানে যেটা আছে তাই থাকবে কেন কারণ এর বিপরীত সংখ্যা বলেনি ঠিক আছে তো যেখানে বিপরীত সংখ্যা বলবো সেখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো এটা সামনে প্লাস আছে প্লাস মানে দেখি হবে মাইনাস হবে মাইনাস কুড়ি মাইনাসে প্লাজে হবে মাইনাস সেভেন প্লাসে মানে যে মাইনাস টু মাইনাসে মানে কী হবে প্লাস এইট তো প্রথম আমরা এই দুটোর মধ্যে কাজ করবো মাইনাসে মানে যে কী হবে প্লাস হবে প্লাস মানে কি যোগ করতে বলেছে কুড়ি আর সাত যদি যোগ করি তাহলে হবে সাতাশ চিহ্নে থাকবো বড়টা সামনেরটা প্লাসে মানে যে কি মাইনাস আটের থেকে যদি দুই চলে যায় তাহলে হবে ছয় চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনের এবার দেখো প্লাসে মানে কী হবে মাইনাস হবে অর্থাৎ সাতাশে থেকে ছয় চলে গেলে কত থাকবে একুশ থাকবে চিনে থাকবে কোনটার বড়টা সামনেটা তাহলে বড়োটার সামনে কী চিনে আছে মাইনাস আছে তাহলে এটাই হবে অ্যান্সার চারের দাগে আছে একটি স্কুলের এম জন ছাত্রের মধ্যে ওয়াই পারসেন্ট ছাত্র উপস্থিত তবে আজ কতজন ছাত্র অনুপস্থিত তাহলে মোট ছাত্র সংখ্যা কত এম জন তার মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা কত আছে ওয়াই পার্সেন্ট তাহলে কতজন আসেনি সেটা আমাদের বের করতে বলেছে তো দেখো লিখে নিয়েছি মোট ছাত্র সংখ্যা এম জন সুতরাং উপস্থিত ছাত্র সংখ্যা কত আছে ওয়াই পার্সেন্ট মানে কতজন আসেনি সেটা আমাদের বের বের করতে পারে এটা তো লিখবো সুতরাং আজ ছাত্র ছাত্র অনুপস্থিত সমান 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 টোটাল কতজন ছাত্র ছিল এম জন ছাত্র ছিল তার থেকে বাদ বিয়োগ যাবে এমের ওয়াই পার্সেন্ট কেন কারণ যতজন এসেছে সেটাই যদি বাদ যায় মানে বিয়োগ করি আমরা পুরো ছাত্র থেকে তাহলে বিয়োগ করে দিলেই কতজন আসেনি সেটা বেরিয়ে যাবে ঠিক আছে তো এম মাইনাস এম এর মানে হবে গুণ ওয়াই পার্সেন্ট মানে ওয়াই ওয়াই হবে একশো এম মাইনাস এই এমটা ওপরটার সঙ্গে গুণ হবে এম ওয়াই ওয়াই হবে হানড্রেড তো জন লিখে দেব ঠিক আছে পাঁচের দাগে আছে দুটি চল ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগণিতিক সংখ্যা আমরা লেখো দেখো চল মানে কি চল যেগুলো আমরা কি এক্স ওয়াই জেড এগুলো ধরি এগুলো হলো চল আর ধ্রুবক সংখ্যা মানে কি যেটা আমার নির্দিষ্ট হবে মানে তিনের মান তিনই হবে অন্য কিছু হবে না তো সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক পদ ধরে নেব মানে যেগুলো সংখ্যাগুলো ধ্রুবক পদ হয় আর চল আমরা চল দুটোকে এক্স আর ওয়াই ধরে নিচ্ছি তো দেখো এখানে চল দুটি হলো চল দুটি ধরে নিয়েছি এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যা দুটি ধরে নিচ্ছি আমি দশ ও পাঁচ এক তোমরা যাই তাই ধরে নিতে পারো তাহলে আমাদের বলেছে এই যে এই যে সংখ্যা চল দুটো চল আর দুটো ধ্রুবক সংখ্যা আছে এগুলো নিয়ে আমাদের যোগ গুণ ভাগ ও চিহ্নের সাহায্যে একটা বীজিক সংখ্যামালা তৈরি করতে বলেছি তো আমরা লিখবো সুতরাং সংখ্যা সংখ্যামালাটি হবে সংখ্যা মালাটি হবে সামান্য সমান দেখো তাহলে আমরা প্রথমে যোগ যোগ গুণ ভাগ বিয়োগ দিতে বলেছি তো প্রথমে আমরা যে কোনো ইচ্ছা করবো দেখো আমরা গুণ দিয়েছি এক্স গুণন আমরা লিখতে পারি বীজগণিতিক সংখ্যামালাটা সরি চলটা আছে এক্স এর সঙ্গে ধ্রুবকপটটা আমরা দিতে পারি দশ যোগ আবার এখানে ওয়াই চল আছে এর সঙ্গে আমরা ওয়াই চলের সঙ্গে এখানে ভাগ চিহ্ন দিচ্ছি পাঁচ তো আমাদের বলেছে যোগ গুণ আর বলেছে ভাগ চিহ্নের সাথে তাহলে যোগ আমরা দিয়েছি গুণ দিয়েছি ভাগ চিহ্ন দিয়েছি তো এটাই হলো একটা বীজগণিতিক সংখ্যা ঠিক আছে পাঁচের রোমান সংখ্যা একে বলেছে চিত্রসহ সংজ্ঞা লেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি এবং দুটি বাহু সমান তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো তো প্রথমে আমরা চিত্র এঁকে নিচ্ছি তারপর সংজ্ঞাটা লিখবো তো দেখো আমি এখানে একটা চিত্র এঁকে নিয়েছি তো আমার এখানে লাইনটা একটু বাঁকা হয়েছিল তো তোমাদেরকে বলি তোমরা কিন্তু রুল দিয়ে করবে আর এভাবে কিন্তু ডাবল লাইন যেন না যায় তাহলে কিন্তু কেটে দেবে তো একবারই মানে স্টেট লাইনটা একবারই টানবে ঠিক আছে তো যাই হোক দেখো এখানে এটা এ দিচ্ছি এটা বি দিচ্ছি এটা সি দিচ্ছি এর এই কোনটা এই কোনটা হলো নব্বই ডিগ্রি ঠিক আছে আর এখানে এটা আমি নিয়েছিলাম আট আট সেমি আর এটাও আট সেমি নিয়েছি তার মানে এই দুটো বাহু সমান আর একটা কোন কত নব্বই ডিগ্রি তার মানে এটা কি একটা সমকোণ সমাহুত্রী বুঝ তো এবার সংজ্ঞাটা লিখবো কাকে বলে তাই তো সম সমকোণী সমকোণে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো দেখো আমি লিখে নিয়েছি যে ত্রিভুজের একটি মান নাইনটি ডিগ্রি এবং দুটি বাহু সমান তাকে সমকোণী সমদ্বিবাহু বাহু ত্রিভুজ বলে তাহলে এখানে কোন কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা তাই তো এই কোনটার নাম কি বলবো আমরা এ সি ইকুয়াল টু হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে আর এখানে এ বি আর বিসি এই দুটো সমান দুটো নেওয়া আছে সেমি ঠিক করে ঠিক আছে দুইয়ের দাগে বলেছি একটি সমকোণী চৌপলে ধার সংখ্যা এক্স শীর্ষবিন্দু সংখ্যা ওয়াই ও তল সংখ্যা জেড হলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কত দেখো সমকোণী চৌপল মানে একটা আয়তক্ষণ কথা বলা হচ্ছে আয়তক্ষনও আমরা কি জানি যার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা কী হয় অসমান হয় সেটাকে কি বলবো আমরা সেটাকে আমরা আয়তঘন বলবো মানে যেরকম একটা বই বলতে পারি মোবাইলের বাক্স তো আমার হাতে যে বাক্সটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা কি আয়ত ঘন তো দেখো এর এটা কি এটা হলো এটা হলো এ ধার মানে ধার মানে বাহুর কথা বলা হচ্ছে তাহলে এটার ধার কয়টা দেখো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে ওপরে চারটা নিচে চার নিচে আছে দেখো নিচে চারটা এক এক দুই তিন চার 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 আটটা হলো আটটা নয়টা দশটা আবার দেখো এইদিকে যদি উল্টাই এগারোটা বারোটা অর্থাৎ ধার মানে বাহু কয়টা তাহলে একটা সমকোণী যে বাহু হলো বারোটা সেই জন্য এক্স ইকাল বারো হবে আর শীর্ষবিন্দু কাকে বলে শীর্ষবিন্দু মানে হলো যে দুটো ধার এসে যেখানে মিলিত হয় তাহলে শীর্ষবিন্দু একটা দুটো তিনটে চারটে তাহলে ওপরে চারটে যদি উল্টাই নিচে চারটে এক দুই তিন চার তার মানে চার চার কত আটটা আসবে আর তল সংখ্যা কয়টা তল দেখো এটা কটা এই একটা তল দুটো তল তিনটে তল এই চারটে তল এই পাঁচটা তল আর একদম নিচে একটা তল ছটা তল এক কথায় ওপরে নিচে এক এক দুটা করে আর এই দু এই পাশে দুটো দুটো চারটা পাঁচ আর এই পাশে একটা ছয় ঠিক আছে তো দেখো আমি লিখে নিয়েছি সমকোণী চৌপলে ধার সংখ্যা এক শীর্ষবিন্দু সংখ্যা ওয়াই এবং তল সংখ্যা এটা বই দেওয়া আছে তাহলে আমরা দেখলাম যে সমকোণী চৌপলের ধার সংখ্যা কত হয় এক সমান সমান কত কত কতগুলো ধার মানে বাহু বারোটা আর ওয়াই টু শীর্ষবিন্দু হয় আটটা আর জেড তল সংখ্যা হয় ছয়টা এবার আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেটা তুলে নিচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু কত এটা আমাদের বের করতে পড়েছে তাহলে দেখো এক্সের মান বারো প্লাস ওয়াইয়ের মান হল আট মাইনাস জেড জেটের মান কত ছয় প্লাসে প্লাসে প্লাস তাহলে কুড়ি আর সরি বারো আর আট যোগ করলে আসবে কুড়ি মাইনাস ছয় প্লাসে মানে যে হবে মাইনাস কুড়ির থেকে ছয় গেলে কত আসবে চোদ্দো এটা হবে অ্যান্সার তিনের দাগে আছে আয়ত ঘন ও ঘনকের মধ্যে পার্থক্য লেখো তো তোমরা সকলে জানো আয়ত ঘন মানে কি যার একটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো মানে মাত্রাগুলো সবগুলো মাত্রা আলাদা হবে আর ঘনকের মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান হবে তো জন্য লেখা আছে এর মাত্রা তিনটি অসমান আর ঘনকের মাত্রাগুলি সমান আর এর তলগুলি কি হয় আয়তকার হয় আর এর তলগুলি কি হয় বর্গাকার হয় আর আয়ত ঘনের কেবলমাত্র বিপরীত তলগুলি সমান আর ঘনকের প্রত্যেকটি তল সমান আয়তক্ষনের উদাহরণ হলো বই ইট জ্যামিতির বাক্স আর ঘনকের উদাহরণ হলো লুডু ছক্কা এবার তোমাদেরকে বলি এখানে যে কথাগুলো আছে যে এর মাত্রা তিনটি অসমান মানে আয়তক্ষণের মাত্রা তো আমি তোমাদের বলেছিলাম বই হবে জ্যামিতির বাক্স হবে ইট হবে অথবা এই এই বাক্সটাও হবে ঠিক আছে তো দেখো এটার এটাকে কি বলে এই সব বড় যেটা আছে এটা কি বলবো দৈর্ঘ্য আর এটাকে কি বলবো প্রস্থ আর এখানে দেখো এখান থেকে এটুকু হলো উচ্চতা তার মানে তিনটে আলাদা সেই জন্য এখানে অসমান বলা আছে আর ঘনকের বলছে এই দৈর্ঘ্য প্রস্তুচ্ছে সব সমান যেরকম লুডু ছক্কা তো লুডু ছক্কা তোমরা দেখেছো যার দৈর্ঘ্য প্রস্তুত সব সমান হবে আর বলেছে এর তলগুলি হলো আয়তকার কেন এখানে যে তলটা দেখতে পাচ্ছ তাহলে এই তলের কি আছে একটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান আর এই প্রস্ত আর এই প্রস্তটা সমান তো তাহলে এই তলটা কি তলটা একটা আয়তকার ঠিক আছে তারপর আর ঘনকের বলেছে তলগুলি বর্গাকার মানে লুডুর ছক্কার তলগুলো বর্গাকার হয় আর এর বিপর কেবল বিপরীত তলগুলি সমান মানে এই তলের বিপরীতল কোনটা এই তলটা এই তলটা সমান আবার এই তলের বিপরীত এই তলটা আর এই তলের বিপরীত এই তলটা এগুলো সমান আর ঘনকের ক্ষেত্রে সবগুলো তলই সমান ছয়ের রোমান সংখ্যা একে দাগে যে প্রশ্নটা আছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন একে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনটিকে সমান চারটি ভাগে ভাগ করো দেখো বন্ধুরা এই অঙ্কগুলো একই অঙ্ক বারবার করতে ইচ্ছে করে না তো তোমরা একটু কষ্ট করে মডেল সেট এগারো বের করবে মানে বইয়ের প্রশ্ন প্রশ্নবিচিত্রা বইয়ের মডেল সেট এগারো বের করবে তো সেই মডেল সেট এগারোর দাগে গিয়ে তোমরা দেখবে তো আমি বের করে দিচ্ছি মডেল সেট এগারো যাদবপুর যেটা আছে এগারোর এখানে গিয়ে দেখো ছয়ের রোমান সংখ্যা দুই আছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করো স্কেল ও কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোনটিকে সমান চার ভাগে ভাগ করো তো এটা আমি করে দিয়েছি তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও একটু কষ্ট করে দেখে নিও ছয়ের দুইয়ের দাগে যে কোশ্চেনটা এটাও আমি করিয়ে দিয়েছি তিনের দাগের এটাও করে দিয়েছি তবুও আমি ছয়ে দুই আর তিন দেখাচ্ছি দেখো একটি এইট সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশ সমান দুটি ভাগে ভাগ করো প্রতিভাগে দৈর্ঘ্য মেপে লাখো প্রথমে আমরা স্কেলের সাহায্যে আট সেমি একটি স্বলেখাংশ নেবো তারপর সেটাকে সমান দুই ভাগে ভাগ করব দেখো আমি স্কেলের সাহায্যে প্রথমে আট সেমি একটি তো এখান থেকে এইটুকু আট আট সেমি একটি সু নিয়ে নিলাম এবার এই সমান দুটো ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব কাটা কম্পাসের সাহায্যে দেখো কাটা কম্পাস নিয়ে নিলাম এবার এখানে যে কোনো একটা মাপ নেব মানে আমরা এই সেমি যে সৌলেখাংশ আছে সেটার অর্ধেকের একটু বেশি নেবো দেখো অর্ধেক এই পর্যন্ত এর থেকে একটু বেশি নেব বেশি নিয়ে ওপরে কাটবো। ঠিক আছে ওপরে কাটবো ওই একই মাপ নিয়ে নিচেই কাটবো আবার এখানে বসিয়ে এখানে কাটবো আবার এখানে কাটবো মানে নিচে এখানে কাটব ঠিক আছে তো এখানে কাটব এখানে কাটবো মানে কোথায় ছেদ করেছে এই এখানে ছেদ করেছে আর এখানে কোথায় ছেদ করেছে এখানে ঠিক আছে তো এই দুটোকে আমরা যোগ করে দেব তো যোগ করে দিচ্ছি স্কেলের সাহায্যে দেখো যোগ করে দিলাম তাহলে এই পুরোটা কি ছিল এই পুরোটা ছিল আট সেমি তাহলে এটাকে সমান দুভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে দৈর্ঘ্য কত আসবে দেখো স্কেলের সাহায্যে মেবে দেখছি তো কত করে আসলো দেখো চার সেমি করে আসছে এটাও চার সেমি হবে এটাও চার সেমি হবে অর্থাৎ প্রতিটা ভাগের দৈর্ঘ্য আসবে চার সেমি তো এটা নাম দিয়ে দিচ্ছি এটা এ দিচ্ছি এটা বি দিচ্ছি এটা সি দিচ্ছি ঠিক আছে তো এবি ছিল কি এবি ছিল আট সেমি একটা স্বলেখাংশ সেটাকে যখন আমরা ভাগ করছি তখন প্রত্যেকটা টুকরো ছিল এসি আর বিসি তো এই প্রতি প্রতিটা টুকরো দৈর্ঘ্য কত চার সেমি করে তো দেখো এখানে লিখে নিয়েছি আট সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশকে সমান দুটি ভাগ ভাগ করলে প্রতিটি ভাগে দৈর্ঘ্য হবে চার সেমি করে তিনের দাগে আছে এবি একটি সরল লেখাংশ আঁকো এবি সরল লেখাংশের বহিষ্ঠ বিন্দু পি থেকে এবি সরলেরখাংশের ওপর লম্ব আঁকো দেখো যেহেতু বি সরল রেখাংশ বলেছে তার মানে এটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে তো এটি এবি এবললেখাংশের দৈর্ঘ্য তুমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি যে কোনো একটা সরললেখাংশ নেবে ঠিক আছে তো এই এবি সরল লেখাংশের বহিষ্ঠ বিন্দু মানে বাইরের থেকে একটা পি বিন্দু থেকে একটা এবি সরলেরখাংশের ওপর লম্ব আঁকতে বলেছে তো দেখো আমি প্রথমে এবি একটা সরললেখাংশ নিচ্ছি যার দৈর্ঘ্য সাত সেমি নিয়ে নিচ্ছি তো দেখো স্কেলের সাহায্যে আমি প্রথমে সাত সেমি একটি সরললেখাংশ নিয়ে নিচ্ছি এখান থেকে সাত তার মানে এখানে হবে ঠিক আছে তো এই সাত সেমি একটি সরলেখাংশ নিয়ে নিলাম যার দর এটার নাম দিয়ে দিচ্ছি এবার বলেছি এবি সরললেখাংশের বাইরে মানে বহিষ্ঠ বিন্দু মানে বাইরের একটা বিন্দু পি থেকে তো এখানে বাইরে একটা বিন্দু আমি এখানে দিলাম পি ঠিক আছে এই পি বিন্দু থেকে এবি স্বরলেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করতে বলেছি তো আমরা কিভাবে করবো পি বিন্দুতে বসিয়ে ঠিক আছে যে কোনো একটা মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ কেটে দেবো ঠিক আছে তো দেখ দেখা যাচ্ছে না তাই তো তো দেখো চলো তো দেখো দেখো কেটে নিলাম ঠিক একই মাপ এখান থেকে বসিয়ে এখানে কাটবে ঠিক আছে এখানে কাটবে অথবা তোমরা এখানে মাপটা একটু কম বেশি করতে পারো ঠিক আছে এখানে বসে এখানে কাটবে তো এবার এটা আর পি বিন্দু যোগ করে দেবে এটা আর পি বিন্দু যোগ করে দেবে দেখো যোগ করে দিলাম তো এটার একটা নাম দিয়ে দিচ্ছি আমি এল দিয়ে দিচ্ছি অর্থাৎ কি দেখো পি এল কার উপলম্ব উপর উপলম্ব সুতরাং লিখে নিচ্ছি পিএল লম্ব এবি অর্থাৎ পিবি থেকে এবটা লম্ব অঙ্কন করলাম ঠিক আছে সাতের দাগে আছে একটি শ্রেণীর পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম সেই তথ্যগুলি সাজিয়ে লেখো এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো তো এখানে কুড়িজন ছাত্রের পাওয়া নম্বরগুলো লেখা আছে কেউ আর নয় নম্বর পেয়েছে কেউ আট কেউ ছয় এভাবে দেওয়া আছে তোমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে তোমাদের তিনটা বক্স দিতে হবে একটা হলো নম্বর একটা হলো ট্যালিমার্ক আর একটা হলো ছাত্র সংখ্যা তো আমি লিখে নিচ্ছি তো দেখো এখানে আমি নম্বরগুলো নিচে লিখে নিয়েছি এখানে ছাত্র সংখ্যা লিখে নিয়েছি এটা কিভাবে করলাম ভালো করে দেখো এখানে সব থেকে কম নম্বর কত আছে একজন মানে সরি এক নম্বর সবথেকে কম নম্বর কত এসেছে এক নম্বর সবথেকে কম এক নম্বর কতজন ছাত্রী পেয়েছে দেখো তো একজন আর ভায়নি তো আমরা লিখবো যে এক নম্বরটা হলো এক নম্বর পেয়েছে মাত্র একজন ছাত্র তারপর দুই নম্বর দুই নম্বর পেয়েছে কতজন ছাত্র দুই নম্বর পেয়েছে একজন দুইজন তো আমরা লিখব যে দুই নম্বর পেয়েছে দুইজন ঠিক আছে তো এখানে লেখা আছে দেখো দুই নম্বর পেয়েছে পেয়েছে পাঁচ নম্বর ছয় নম্বর পেয়েছে এভাবে পর্ব পর্ব বের করে নেবে দেখো ট্যালিমার্ক হবে ছাত্র সংখ্যার উপর ভিত্তি করে তো এখানে ছাত্র সংখ্যা একজন আছে তাই একটা দাগ হবে দুটো ছাত্র আছে দুটো দাগ হবে দুটো ছাত্র আছে দুটো দাগ হবে এখানেও দুটো দাগ হবে এখানে আছে চারটা তার মানে চার হবে এরকম হবে এক দুই তিন চার তারপরে আছে চারটা আবার হবে এক দুই তিন চার তারপরে আছে তিনটা এক দুই তিন তারপরে আছে একটা একটা ছাত্র তারপরে আছে একটা তো সবগুলো যোগ করে ছাত্র সংখ্যা দেখো কত হয় তাহলে মোট ছাত্র সংখ্যা সমান সমান দেখো যোগ করে দিচ্ছি এক দুই পা তিন যোগ করলে পাঁচ পাঁচ চার নয় নয় চার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি অর্থাৎ মোট ছাত্র সংখ্যা হলো কুড়ি তো এখানে বই তো সেটাই লেখা আছে যে কুড়িজন ছাত্রের প্রাপ্ত নম্বরটা দেওয়া হয়েছে দেখো কুড়িজন ছাত্র তার মানে অঙ্কটা ঠিক আছে ঠিক আছে এবার আটের দাগেরটা করবো দেখো আটের দাগে যে প্রশ্নটা আছে এটাও আমি অনেকগুলো সেটে করেছি তবুও করে দিচ্ছি এখানে বারগুলো দেওয়া আছে সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর এখানে ব্যাগ বিক্রির সংখ্যাগুলো দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথমে অনুভূমিক দিকে নেব আমরা বার আর উল্লম্ব দিকে নেব আমরা ব্যাগ বিক্রির সংখ্যা আমি এই দিকে আমি বারগুলো নিয়েছি এই অনুভূমির দিকে আর উল্লম্ব দিকে নিয়েছি ব্যাগ বিক্রির সংখ্যা এখানে বারগুলো লেখা আছে সোম থেকে শনিবার পরপর লেখা আছে আর এই দিকে নেওয়া হয়েছে ব্যাগ বিক্রির সংখ্যা এখানে একটি মানে মানে এক ঘর মানে এক একক আমরা বলবো পাঁচটি ব্যাগ বিক্রির সংখ্যা ব্যাগ বিক্রির সংখ্যা তাহলে এক একক মানে কয়টা ব্যাগ বিক্রির সংখ্যা পাঁচটা তাহলে এখানে সবার শেষে আট আছে আট আট একক মানে তাহলে কত আসবে আট একক মানে কত আসবে সমান সমান পাঁচ আটা একটা যদি এক একক যদি পাঁচটি হয় তাহলে আট একক হবে পাঁচ আটা চল্লিশ সমান সমান চল্লিশটি ব্যাগ বিক্রির সংখ্যা ঠিক আছে তো দেখো সোমবার সোমবারে ভালো করে লক্ষ্য করে দেখো সোমবার সব থেকে বেশি ব্যাগ বিক্রি হয়েছে চল্লিশটি তো আমরা এখানে চল্লিশটি চল্লিশ কোথায় আসবে তাহলে পাঁচ আটা চল্লিশ তার মানে এখানে আসবে ঠিক আছে তো আমরা এটা এখান থেকে একদম আট একক যে আছে এই পর্যন্ত আমরা এখান থেকে এইটুকু আর এখান থেকে এই আট একক এই পর্যন্ত আমরা স্তম্ভ একে দেবো ঠিক আছে এবার মঙ্গলবার কত আছে মঙ্গলবার আছে তিরিশ বুধবার আছে পঁয়ত্রিশ তিরিশ মানে কি পাঁচ ছয় তিরিশ মানে এই ছয়ের সোজা আসবে ঠিক আছে তো মঙ্গলবার আসবে পাঁচ ছয় তিরিশ তিরিশটি মানে ছয়ের সোজা আসবে এখানে বেশি হয়ে গেল ঠিক আছে এখানে আসবে তারপর বুধবার আছে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ মানে কি পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে এখানে এই সাথে সোজা আসবে ঠিক আছে তো আমরা এই সাথে সোজাসুজি করে দিচ্ছি এখান থেকে করে দেব এই হয়ে গেল বুধবার দিন পাঁচ সাত পঁয়ত্রিশটি হয়ে বৃহ বৃহস্পতিবার দেওয়া আছে এখানে পঁচিশটি পঁচিশ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এই পাঁচে সোজা আসবে তো এখান থেকে এখান থেকে এটুকু আসবে আবার এখান থেকে এইটুকু আসবে হয়ে গেল এবার শুক্রবারে আছে কুড়িটি কুড়িটি মানে কি চার পাঁচে কুড়ি চারের সোজা আসবে ঠিক আছে চারের সোজা আসবে তো এটাকে আমরা যোগ করে দেব তারপর শনিবারের দিন আছে তিরিশটি অর্থাৎ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয়ে সোজা আসবে ঠিক আছে তো ছয়ে সোজা মানে এখানে আসবে তো আমরা এটাকে যোগ করে দেব এটাকে যোগ করে দেব এই হয়ে গেল পাঁচ ছয় তিরিশ তো স্তম্ভ তোমাদের স্তম্ভ হলে কোটা হয়ে গেল দুয়ের দাগে আছে তোমাদের বিদ্যালয়ে গত পাঁচ বছরে কতজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র অঙ্কন করো ঠিক আগের অঙ্কটার মতো একই রকম এখানে শালগুলো আমরা কোন দিকে নেব বলো তো শালগুলো এখানে আমরা নেব অনুভূমির দিকে আর ছাত্রী সংখ্যা যেটা সেটা আমরা উল্লম্ব দিকে নেব ঠিক আছে দেখো এখানে শালটা আমরা এইদিকে নিয়েছি আর এই এইদিকে আমরা ছাত্রী সংখ্যাগুলো নিয়েছি ঠিক আছে তো এখানে আমরা লিখে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি পর্যন্ত আমরা নিয়ে নিলাম ঠিক আছে তো এবার দেখো আমরা এক ঘর মানে পাঁচ করে নেবো ঠিক আছে পাঁচ করে যদি নেই তাহলে কুড়ি ঘরে আসবে কত একশো আসবে তো আমরা আর একটু বেশি নেবো কারণ আমাদের এখানে হাইয়েস্ট কত আছে একশো পনেরো একশো পনেরো আছে ঠিক আছে তো আমরা একটু বেশি নেব কুড়ি তো কুড়ি তাহলে কুড়ি এখানে আসবে একুশ এখানে আসবে বাইশ এই বাইশ পর্যন্ত আমরা নেব আরেক ঘর নিতে হবে এখানে আমি তেইশ পর্যন্ত নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এবার দেখো এখানে সাল যে আছে এই সালের মধ্যে আছে দু সালে বলেছে ছাত্রী সংখ্যা ছিল দু আট সালে ছিল ছাত্রী সংখ্যা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো একশো জন আর দু সালে পঁচানব্বই জন তো প্রথমে দু সাল দু সালে কত বলেছে একশো পাঁচ একশো পাঁচ মানে কত ঘর আসবে একটা ঘর যদি পাঁচ করে আসে তার মানে একুশটা ঘর যে আসবে একুশ নম্বর যে ঘরটা এখানে আসবে আমাদের একশো পাঁচ মানে একটা ঘর আসবে পাঁচ করে তার মানে একুশটা ঘর আসবে কত পাঁচ গুনুন একুশ সমান সময় পাঁচ 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 গুড়ুন দশ একশো পাঁচ তো আমরা এখানে এই একুশে সোজা এখান থেকে এটুকু মার্ক করে নেবো ঠিক আছে তো সালটা দু হাজার আট হবে আর এখানে একুশের সোজাসুজি হবে বোঝা গেলো এরপরে আছে দু হাজার নয় সালে আছে পঁচানব্বই পঁচানব্বই হলে কত আসবে বলতো এই উনিশের ঘরে আসবে ঠিক আছে তো এখানে উনিশের ঘরে আসবে সালটা দিয়ে দিচ্ছি পঁচানব্বই হবে দুহাজার নয় সালে পঁচানব্বই জন হবে তো এখানে মার্ক করে দিলাম দু হাজার নয় তারপরে আছে দু হাজার দশ সালে এখানে দেওয়া আছে কত আশি 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 হলে ষোলো আসবে ঠিক আছে পাঁচ ষোলো আছে মানে ষোলোর ঘরে আসবে তো দু হাজার দশ সালে হবে আশিটা তারপর দু হাজার এগারো সাল দু হাজার এগারো সালে আছে একশো দশ একশো দশ মানে কত এই এক বাইশের ঘরে আসবে ঠিক আছে একটা ঘর পাঁচ করে আসলে এখানে বাইশের ঘরে আসবে তো আমরা এখানে দু হাজার যে দু হাজার এগারো যেটা আছে এখানে আমরা বাইশের ঘরে সোজাসুজি করে দেব এরপরে এরপর আছে দু হাজার পনেরো দু হাজার বারো সালে আছে একশো পনেরোটি একশো পনেরো মানে কি আহ তেইশের দাগ হবে ঠিক আছে তেইশের দাগটা হবে একশো পনেরো দেখো হয়ে গেল আমাদের স্তম্ভচিত্র